ফার্স্ট আমরা আজকে শুরু করব কি পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজ যদি আমরা ফার্স্ট বলতে চাই তাহলে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য পার্কিনসন ডিজিজ। আমরা পার্কিনসন ডিজিজ সম্পর্কে না জানলে ওটা বুঝতে পারবো না যেটা আমরা কেন পড়ছি আর এটার বৈশিষ্ট্য কি, যে আমরা এটা মানে জিনিসটা কি। পার্কিনসন ডিজিজ হচ্ছে একটা ব্রেন ডিসঅর্ডার, একে অনেক সময় বলা হয় নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। এই যে ব্রেন ডিসঅর্ডার, এটা হচ্ছে আমাদের আমাদের হাত এরকম শেকিংয়ে প্রবলেম করে, আমাদের মাসেল স্টিফ হয়ে যায়, মাসেল এরকম করে স্টিফ হয়ে যায়, ছাড়তে চায় না, ঠিক আছে। আমাদের বিভিন্ন রকম হাঁটতে সমস্যা হয়, আমাদের বডি ব্যালেন্সে সমস্যা হয়, আমাদের বিভিন্ন রকম অর্গান, আমাদের বিভিন্ন রকম পশ্চার কন্ট্রোলে সমস্যা হয়। তো এই যে ডিজিজটা, এই ডিজিজটা মেনলি আমাদের যদি আমরা বলি যে সাইনাস সিমটমের ওপর ডিপেন্ড করে, মানে যদি আমরা বলি যে এটা কি সাইনাস সিমটম আছে, সাইনাস সিমটমের মধ্যে ফার্স্ট আমি যদি বলি সেটা হচ্ছে পড়বে 1 নম্বর আমাদের কি কি পড়বে দেখে নিই আমরা। সাইন অ্যান্ড সিমটমস, সাইন অফ সিমটমসের মধ্যে ফার্স্টে এটা আমাদের মনে রাখতে হবে যে যেগুলো পড়বে সেগুলো মেনলি আমাদের ফোকাস, এগুলো আমাদের ফোকাস। আমরা মনে রাখবো এই জিনিসটাকে কি নাম দিয়ে, ট্র্যাপ, TRAP, ট্র্যাপ দিয়ে আমরা মনে রাখবো। ট্র্যাপ মানে আমরা অনেক সময় বলি ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ, তাই তো? তা ট্র্যাপ দিয়ে আমরা মনে রাখবো। ট্র্যাপ দিয়ে কেন মনে রাখবো, ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ, যেটা হবে সেটা হচ্ছে ট্রিমার, ট্রিমার্স। ফার্স্ট হচ্ছে ট্রিমার্স, ট্রিমার্স মানে হ্যান্ড শেক, হ্যান্ডগুলো যে হ্যান্ড আছে আমাদের অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের হাত এরকম করে কাঁপতে কাঁপতে থাকে সবসময় এমনি কোনো কারণ ছাড়া, ঠিক আছে। এই যে মানে আমরা বুঝতে পারি না কেন কাঁপছে, এগুলো হাত এরকম কাঁপতে শুরু করে, আমরা এরকম হচ্ছে মানে মেনলি হচ্ছে হাত এরকম করে শেকিং করতে শুরু করে দিই, ঠিক আছে। এগুলো কেন হয় আমরা বুঝতে পারি না, বাট এটা ট্রিমার্সের জন্য হয়, ট্রিমার্স। এই ট্রিমার্সের হচ্ছে মেন কারণ হচ্ছে ফার্স্ট সাইন অ্যান্ড সিমটম হচ্ছে কার, পার্কিনসন ডিজিজের। তো ট্রিমার্সকে আমরা কী লিখতে পারি এখানে পাশে, হ্যান্ড শেকিং, নট হ্যান্ড শেকিং মানে মিন্স হচ্ছে আমি একটা হাতের সঙ্গে একটা হাত মেলাচ্ছি না, হ্যান্ডটা জার্কিং হচ্ছে বা শেকিং হচ্ছে এরকম করে, ঠিক আছে, হ্যান্ডিং মুভমেন্ট হচ্ছে এরকম, যার জন্য আমি হ্যান্ড শেকিং বলছি। ট্রিমার্সের পরে কী আসবে, এরপরে আসবে রিজিডিটি, কী আসবে, রিজিডিটি আসবে। রিজিডিটি কেন আসবে, রিজিডিটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে হ্যান্ড মুভমেন্ট। আমাদের কি হয়, আমরা যদি হচ্ছে এরকম বলি যে এই হচ্ছে হাত আছে আমাদের, এই হাতটা এরকম করে স্টিফ করা আছে, কিন্তু যখন আমরা যদি আমাদের হচ্ছে রিজিডিটি হয় তখন আমরা কী করবো, এরকম খুলতে 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 এরকম খুলতে সমস্যা হয়, মানে হাত আমাদের এরকম করে খুলতে সমস্যা হবে, ঠিক আছে, এরকম আস্তে 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 এরকম করে খুলবে, ঠিক আছে। যার জন্য বলা হয় যে রিজিডিটি মানে হচ্ছে হ্যান্ড মুভমেন্ট, হ্যান্ড মুভমেন্ট ডিসেবল, হ্যান্ড মুভমেন্ট ডিসেবল, ওকে। এরপরে কি আসে, এরপরে আসবে আমাদের এ মানে একাইনেসিয়া, কি এ মানে হচ্ছে একাইনেসিয়া, একাইনেসিয়া মানে নো মুভমেন্ট, একাইনেসিয়া মানে হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে নো মুভমেন্ট, নো মুভমেন্ট। আমরা অনেক সময় এটাকে অনলি নো মুভমেন্ট না বলে নো মোটর মুভমেন্টও বলতে পারি, ওকে। আচ্ছা, এরপরে কি আসবে, পি, পি স্ট্যান্ডস ফর পোস্টেরিয়াল ইনস্টেবিলিটি, পোস্টেরিয়াল ইনস্টেবিলিটি, একসঙ্গে, নট ইনস্টেবিলিটি আলাদা জিনিস, পোস্টেরিয়াল ইনস্টেবিলিটি। পোস্টেরিয়াল ইনস্টেবিলিটিতে কী হয়, আমরা কুঁজো হয়ে যাই, মানে আমাদের
আমাদের যে মাজা আছে সেটা বেন্ড হয়ে যায় হালকা, বয়স্কালে যেরকম লোকে কুঁজো হয়ে হাঁটে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের পশ্চারাল ইনস্টেবিলিটির মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আমাদের এই চারটে সাইন্স অ্যান্ড সিমটমস আছে, যে সাইন্স অ্যান্ড সিমটমস দিয়ে আমরা বুঝতে পারি এই লোকটার পার্কিনসন ডিজিজ হয়েছে। তাহলে এবার আমাদের জানতে হবে যে পার্কিনসন ডিজিজের জন্য কোন কোন পোর্শন দায়ী আর কিভাবে হয়। তাহলে ফার্স্ট আমরা আগে যেটা জানবো যে আমাদের মোটর মুভমেন্ট মানে কি। আমাদের মোটর মুভমেন্ট মানে একটা জিনিস আমরা ভালো করে জেনে নিই, এটা আমাদের মোটর মুভমেন্ট কন্ট্রোল করে হচ্ছে আমাদের পার্ক আমাদের হচ্ছে মোটর মুভমেন্ট কন্ট্রোল করতে সাহায্য করে আমাদের ডোপামিন। বলা হয় পার্কিনসন ডিজিজ হয় ডোপামিন নিউরনের ড্যামেজের জন্য বা ডোপামিনের লেভেল কমে যাওয়ার জন্য। ব্রেনে ডোপামিনের লেভেল কমে গেলে পার্কিনসন ডিজিজ তৈরি হয়, ঠিক আছে। তো ডোপামিনের আমরা আগে জানতে হবে যে ডোপামিন হচ্ছে আমাদের কী করে কাজ করছে, কী করে আমাদের ডোপামিন কাজ করছে, ডোপামিন অ্যাজ এ কী কাজ করবে। ডোপামিন অ্যাজ এ অনেক সময় নিউরো ট্রান্সমিটার কাজ করে, অ্যাজ এ কেমিক্যালস কাজ করে। তো আমাদের জানতে হবে যে ডোপামিনটা কীভাবে সাহায্য করছে, কোথায় সাহায্য করছে। সবার আগে আমরা যেটা জেনে নিই সেটা হচ্ছে এই যে আমরা এই পোর্শনটা এঁকেছি, এই যে পুরো পোর্শনটা এরকম করে আঁকা আছে, সবাই আঁকাটা একবার দেখে নাও, কারণ আমি একটু মুভমেন্ট করব। ওকে, এই আঁকাটা যেটা আছে এটা কি, এটা হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়া, এটাকে বলে হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়া। এবার যদি লোকে জিজ্ঞেস করে ব্যাসাল গ্যাংলিয়া কি জিনিস, তো এটা বলতে হবে এটা গ্রুপ অফ সাব কর্টিক্যাল নিউক্লিয়াই, এটা গ্রুপ অফ সাব কর্টিক্যাল নিউক্লিয়াই। এটা হচ্ছে কোথায় থাকে, ব্রেনের যে ভার্টিব্রেটস পার্ট আছে সেইখানে কনসিস্ট করে। আর কি হয়, সিচুয়েটেড কোথায় আছে, এটা সবসময় সিচুয়েটেড থাকে আমাদের ফোর বেনের যে বেস আছে আর মিড বেনের যে টপ আছে ব্যাসাল, এটা হচ্ছে পুরোটা, এটা পুরোটা হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়া। এটা কোথায় থাকে, এটা আমাদের থাকে হচ্ছে ফোর বেনের একদম, ফোর বেনের একদম বেসে আর মিড বেনের একদম পুরো টপে, মিড বেনের একদম পুরো টপে হচ্ছে এটা পুরো কনসিস্ট করে। আচ্ছা আচ্ছা, এইবার কি হচ্ছে, আমাদের ফোর বেনের কি বললাম, আমাদের ফোর বেনের বেসে আর মিড বেনের টপে হচ্ছে ব্যাসাল গ্যাংলিয়া কনসিস্ট করে। ব্যাসাল গ্যাংলিয়া কি কি, কোন জিনিস কি নামে পরিচিত সেগুলো আমরা আগে জানতে হবে, তাই তো। তাহলে জানতে গেলে সবার আগে আমাদের এটা জানতে হবে যে আপার যে পার্টস আছে এই আপার পার্টের নাম কি, যে আপার যে পার্টটা এখানে কনসিস্ট করছে এই আপার পার্টের নাম কি। এটা হচ্ছে কর্টেক্স পার্ট, কি পার্ট, কর্টেক্স পার্ট। ওকে, আর কি কি আছে, আমাদের বিভিন্ন ধরনের নিউরন আছে, বিভিন্ন ধরনের আমাদের নিউরন আছে, যে নিউরনগুলো আমাদের খুব স্পেসিফিক নিউরন বা এটাকে বলি আমরা মোটর কর্টেক্সের নিউরন। ওকে, আমাদের বিভিন্ন ধরনের নিউরন আছে, এই যে নিউরন প্রেজেন্ট আছে কর্টেক্সের প্রেজেন্ট আছে, ঠিক আছে, প্রেজেন্ট আছে এই যে নিউরনগুলো, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি যেটা হচ্ছে আমাদের মোটর সিস্টেমকে কন্ট্রোল করে। সবার আগে আমরা জেনে নিই যে কোনটাকে কি বলে, তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ওকে, ফার্স্ট যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে এই যে পার্টটা আছে, এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম হচ্ছে, এই পার্টটার নাম আমি হচ্ছে বাইরে, এই পার্টটার নাম আমি বাইরে একে দেখাচ্ছি, একে না বাইরে বলছি, নাম কি, নাম পুটামেন, পুটামেন। এই পার্টটার কি নাম, এই পার্টটার নাম হচ্ছে গ্লোবাস প্যালাইডাস, গ্লোবাস প্যালাইডাস এক্সটার্নাস। কি নাম, গ্লোবাস প্যালাইডাস এক্সটার্নাস। আরেকটা আছে, আরেকটা যে পার্ট আছে সেই পার্টটার কি নাম,
এই পার্টটার নাম হচ্ছে গ্লোবাস প্যালাইডাস ইন্টারনাস ইন্টারনাস। ওকে আচ্ছা, আর কি কি প্রেজেন্ট আছে এখানে? আর এখানে প্রেজেন্ট আছে আমাদের বিভিন্ন রকমের যে সিস্টেমগুলো আছে, সিস্টেমের মধ্যে ফার্স্ট কি পড়বে, এইটা এই যে এই পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের থ্যালামাস, আমাদের এটা কি থ্যালামাস। ওকে, আর কি আছে? আর আছে আমাদের আর কি আছে, আর এদিকে, হ্যাঁ আর এদিকে এটা আছে, এটা হচ্ছে সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা। কি আমাদের এই যে এই পোর্শনটা আছে এটার নাম হচ্ছে সাবস্ট্যান্সিয়া, এই পোর্শনটা আছে, এই পোর্শনটার নাম কি, এই পোর্শনটার নাম হচ্ছে সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা, নায়াগ্রা। ওকে আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমাদের আছে সাবথ্যালামাস আছে। সাবথ্যালামাস কিরকম দেখতে হয়? সাবথ্যালামাস কোথায়, সাবথ্যালামাসটা কোথায় থাকবে সেটা আমাদের জানতে হবে। সাবথ্যালামাস আমরা ধরি এই পোর্শনটায় আছে, আমি এখানে আঁকছি এরকম করে ছোট্ট একটা। ওকে, এই যে আছে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাবথ্যালামাস, এটা হচ্ছে আমাদের সাবথ্যালামাস। ওকে আচ্ছা, এইবার আমাদের হচ্ছে যেগুলো মোটামুটি এগুলো আমরা হচ্ছে জেনে নিয়েছি, এরপরে কি কি আসবে? এরপরে আমরা আস্তে আস্তে যেগুলো পড়বো সেগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা ঢুকি ভেতরে। আমরা একটা জিনিস জানি আমরা, হ্যাঁ এইবার আস্তে আস্তে আমরা শুরু করব, যে এবার আমরা আস্তে আস্তে কিসে ঢুকবো, প্যাথোলজি ডিপার্টমেন্টে ঢুকবো, যে কি হচ্ছে এর প্যাথোলজি। ফার্স্ট সবাই মন দিয়ে শুনবে, তাহলে শুনতেও সুবিধা হবে আর বুঝতেও সুবিধা হবে, এটা একটা জিনিস মনে রাখবে। ওকে, আমাদের কি হয়, আমাদের যে গ্লুটামিন আছে, আমাদের গ্লুটামিন না অনলি গ্লুটামেট, গ্লুটামেট হচ্ছে একটা এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার, গ্লুটামেট আমাদের একটা এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার। কোত্থেকে রিলিজ হয়? আমাদের যে গ্লিয়াল সেল আছে গ্লুটামিন ওইখান থেকে হচ্ছে রিলিজ হয়। আমাদের যদি আমরা বলি কি হচ্ছে, আমাদের কি হয়, আমি কথা কথা বলছি, এইখানটায় দেখাচ্ছি আমি, আমাদের ধরি আমাদের এখানে একটা, ধরি আমাদের এখানে একটা গ্লিয়াল সেল আছে, ঠিক আছে, এই গ্লিয়াল সেল থেকে কে রিলিজ করে, গ্লিয়াল সেল থেকে রিলিজ করে আমাদের গ্লুটামিন। এই যে অ্যাসিটাইল কোলিন যেভাবে হচ্ছে আমাদের নিউরো ট্রান্সমিটারে নিউরোমাস্কুলার জাংশনে কাজ করে, গ্লুটামেটও সেরকম করে কাজ করে, কারণ গ্লুটামেট ইটসেলফ একটা নিউরো ট্রান্সমিটার, তো অ্যাসিটাইল কোলিনও নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে। যেভাবে কাজ করে সেভাবেই কাজ করে আমাদের, যেভাবে প্রি প্রাইমারি টার্মিনাল থেকে পোস্ট প্রাইমারি টার্মিনালে ইম্পালস পাস করে, গ্লুটামেটও তাই করে। আচ্ছা, গ্লুটামেট হচ্ছে রিলিজ করে কি, এই যেটা গ্লিয়াল সেল আছে, গ্লিয়াল সেল থেকে রিলিজ করে হচ্ছে গ্লুটামিন। গ্লুটামিন কি করলো, রিলিজ করলো, গ্লুটামিন রিলিজ করলো। আচ্ছা, রিলিজ এখানে একটা এ হবে, গ্লুটামিন রিলিজ করলো, রিলিজ করার পরে কি হলো, রিলিজ করার পরে আমাদের এটা কোথায় চলে যায়, এটা টেকেন আপ করে নেয়, এটা টেকেন, টেকেন আপ, টেকেন আপ কাকে করে, টেকেন আপ, টেকেন আপ হচ্ছে, টেকেন আপ টু এটা কি প্রি সাইনাপটিক, প্রি সাইনাপটিক টার্মিনালে হচ্ছে টেকেন আপ করে নেয়, ঠিক আছে, প্রি সাইনাপটিক টার্মিনালে, টার্মিনালে টেকেন আপ করে নেয়। তাহলে টেকেন আপ করে নিলো, টেকেন আপ করে নেওয়ার পর কী হলো, টেকেন আপ করে নেওয়ার পরে এই যে আমাদের গ্লুটাম, আচ্ছা এটা আমাদের যে গ্লুটামিন, গ্লুটামেট আছে, ঠিক আছে, গ্লুটামেট আছে, এটা হচ্ছে একটা জিন আছে, যে জিনের মাধ্যমে, যে জিনটার নাম হচ্ছে ভি গ্লুট জিন, ভি জি এল ইউটি, ভি গ্লুট যে জিন আছে, ভি গ্লুট জিনের মাধ্যমে কি করে সাইনাপটিক ভেসিকালে ভর্তি হয় এটা,
সাইন্যাপটিক ভেসিকেলে এটা ভর্তি হয়। সাইন্যাপটিক ভেসিকেলে ভর্তি হওয়ার পরে কি হয়, সাইন্যাপটিক ভেসিকেলে ভর্তি হওয়ার পর সাইন্যাপটিক ক্লেফটে চলে যায়। ঠিক আছে, সাইন্যাপটিক ক্লেফটে যাওয়ার পরে কি হয়, সাইন্যাপটিক ক্লেফটে যাওয়ার পরে আমাদের এটা সাইন্যাপটিক ক্লেফটে গেল, ক্লেফটে যাওয়ার পরে এটা আমাদের গ্লুটা মিন অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে, আমাদের এটা সাইন্যাপটিক ক্লেফটে যখন থাকে, সাইন্যাপটিক ক্লেফট থেকে এটা কিভাবে আসে, এটা গ্লুটা মিন অবস্থায় থাকে। তারপরে কি হয়, তারপরে আচ্ছা এই যে টেকেন আপ করে, এখানে আমি লিখেছি টেকেন আপ করে নেওয়ার পরে যে গ্লুটামেটটা এখানে চলে আসলো, গ্লুটামিন থেকে যে গ্লুটামেট তৈরি হচ্ছে কার জন্য তৈরি হচ্ছে, গ্লুটামিনেস এনজাইমের জন্য হচ্ছে আমাদের গ্লুটামেট তৈরি হচ্ছে। এই গ্লুটামেটটা কি হচ্ছে, ভ্লিগুডের সাহায্যে সাইন্যাপটিক ভেসিকলসে যাচ্ছে, তারপর সাইন্যাপটিক ক্লেফটে যাচ্ছে, আবার সেটা কি হচ্ছে, সেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের টেকেন আপ করে নেওয়া হচ্ছে। টেকেন আপ করে নিয়ে গ্লুটামিন আবার, মানে এই জিনিসটা সাইন্যাপটিক ক্লেফ থেকে আবার হচ্ছে কি হচ্ছে, আবার গ্লিয়াল সেলে ফিরে যাচ্ছে। ঠিক আছে, গ্লিয়াল সেলের দিকে ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার জন্য কি হচ্ছে, গ্লিয়াল সেলের দিকে ও গ্লুটামিনটা আবার কি হচ্ছে, গ্লুটামিন সিনথেটিসের মাধ্যমে আবার গ্লুটামেট তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, আর লিখছি না, এ কী করছে, আবার টেকেন আপ হচ্ছে। আর আমি এটাকে আরভাবে বলতে পারি যে গ্লুটামিনটা কি হচ্ছে, আবার গ্লুটামেট তৈরি করছে, গ্লুটামেট তৈরি করছে কার দ্বারা, গ্লুটামিন সিনথেসের দ্বারা। ঠিক আছে, এক এটা জিনিস মনে রাখতে হবে স্যার, এইখানে গ্লুটামিনেস কেন আসলো, তাহলে এখানে গ্লুটামিন সিনথেসিস কেন আসলো। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এইখান থেকে যে রিলিজ করছে, এই রিলিজের পরে গ্লুটামিনেস থেকে গ্লুটামেট তৈরি করছে। বাট যদি এই যে গ্লুটামেটটা আছে, ঠিক আছে, এই যে গ্লুটামেটটা আছে, এই গ্লুটামেটটা যখন, এই গ্লুটামিনটা যখন আছে সাইন্যাপটিক ক্লেফটে আছে। আচ্ছা একটা জিনিস বলি, আমাদের যে গ্লুটামেট, আমাদের এটা গ্লুটামিন অবস্থায় থাকে না, আমাদের, আমি একটা জিনিস একটু ভুল বললাম, যে সাইন্যাপটিক ক্লেফট থেকে এটা গ্লুটামেট অবস্থাতেই থাকে। ঠিক আছে, গ্লুটামেট অবস্থাতেই সাইন্যাপটিক ক্লেফটা ছিল, গ্লুটামেট অবস্থাতেই থাকছে, থেকে এটা কী হচ্ছে, গ্লুটামিনে পরিণত হচ্ছে, গ্লুটামিনে পরিণত হচ্ছে কোথায়, যখন গ্লিয়াল সেল টেক আপ করছে, তখন এই গ্লুটামেট থেকে গ্লুটামিনে যখন পরিণত হচ্ছে, তখন গ্লুটামিন সিনথেটেস হচ্ছে যে এনজাইম আছে, সেই এনজাইমের থ্রুতে গ্লুটামেট থেকে গ্লুটামিনে কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে এটা চলে যায়, এটা কী হচ্ছে, গ্লিয়াল সেল টেক আপ করে নিচ্ছে, আবার সেই রিলিজ, আবার সেই ইয়ে, আবার সেই ইয়ে। ঠিক আছে, এটা প্রি সাইন্যাপটিক থেকে পোস্ট সাইন্যাপটিকে যাচ্ছে, গিয়ে গ্লুটা কী করছে, গ্লুটামেট যে রিসেপ্টারগুলো আছে তার সঙ্গে বসছে, বসার জন্য সোডিয়াম আয়ন ফ্লাশ হয়ে যাচ্ছে, রিপোলারাইজেশন এগুলো সব কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। এইখানেও সেম কৃতি হবে কি, ভালো করে খেয়াল করবে যে এবার আমি কি কি বলছি, এই জিনিসগুলো খুব খেয়াল রাখা দরকার আছে। আচ্ছা, ফার্স্ট যেটা আমাদের হচ্ছে সেই জিনিসটা আমাদের কি, এই জিনিসটা আমাদের জানতে হবে। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, যে গ্লুটামেট যে ট্রান্সপোর্ট হয় আমাদের প্রি সাইমেট্রিক টার্মিনাল থেকে পোস্ট সাইমেট্রিক, তার জন্য NMDA, আমফা, কাইনেট নামক হচ্ছে রিসেপ্টার আছে। ওকে, NMDA, আমফা, কাইনেট নামক রিসেপ্টার আছে। ওকে, খুব বেশি মনে রাখার দরকার নেই, মনে রাখার জিনিস হচ্ছে এইটা, ওটা হচ্ছে আমি পরে ডিটেলে হয়তো বোঝাবো গ্লুটামেটটা, ওটা বাদ দাও। আচ্ছা, আমাদের হচ্ছে যেটা আমরা জানি, আমাদের অ্যাকশন পোটেন্সিয়াল যেটা আছে, যার জন্য আমরা হ্যান্ড মুভমেন্ট করি, তাকাতে পারছি, কথা বলতে পারছি, মাসেল কন্ট্রাকশন করতে পারছি, বিভিন্ন রকম কাজ করতে পারছি অ্যাকশন পোটেন্সিয়ালের থ্রুতে। অ্যাকশন পোটেন্সিয়াল দু রকমের হয়, একটা ডাইরেক্ট প্যাথওয়েতে হয়, একটা ইনডাইরেক্ট প্যাথওয়েতে হয়। ঠিক আছে, একটা ডাইরেক্টে হবে, একটা ইনডাইরেক্টে হবে। ফার্স্ট আমি ডাইরেক্টটা দেখাবো, দেন আমি ইনডাইরেক্টটা দেখাবো। ওকে,
ফার্স্ট ডায়েট প্যাথওয়েতে কি হয়, ডায়েট প্যাথওয়ে থেকে এই যে রকম একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস থেকে একটা ইম্পালস হচ্ছে কোথায় আসে, আসে হচ্ছে পুটামেনে। এরকম একটা কি হলো, এরকম একটা আমাদের সিগনাল হচ্ছে আসলো, ইম্পালস জেনারেট হলো। এই যে ইম্পালস জেনারেট হলো, এখানে কি আছে, আমি বলেছিলাম যে এইখানে যেহেতু ব্যাসাল গ্যাংলিয়াতে এখানে কাজ হচ্ছে, যেহেতু আমি আগে গ্লুটামেট বলে দিয়েছি, তার মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে অ্যাসিটাইল কোলিন না, এখানে এক্সাইটরি নিউরো ট্রান্সমিটার গ্লুটামেট রিলিজ হচ্ছে। এটা প্রি সাইন্যাপটিক টার্মিনাল থেকে পোস্ট সাইন্যাপটিক টার্মিনালে কী রিলিজ করছে, এই যে এখানে আছে, এখানে হচ্ছে কী রিলিজ করছে, গ্লুটামেট নিউরো ট্রান্সমিটার রিলিজ করছে, গ্লুটামেট নিউরো ট্রান্সমিটার রিলিজ করছে। এই রিলিজ করার জন্য কি হচ্ছে, এই রিলিজ করার জন্য আমাদের আমাদের যে পরের নিউরনগুলো আছে, পরের নিউরনগুলো এক্সাইট হচ্ছে। ঠিক আছে, আমি নীল কালিতে দেখাচ্ছি, আমি হচ্ছে ওকে কিসে দেখানো যায়, আচ্ছা আমি দুরকম কালিতে দেখাচ্ছি, তাহলে তোমার সুবিধা হয় বুঝতে। এই যে এইখান থেকে একটা নিউরন থেকে ইম্পালস আসলো, সেই ইম্পালসের মাধ্যমে গ্লুটামেট নিউরো ট্রান্সমিটার প্রি সাইন্যাপটিক টার্মিনাল থেকে পোস্ট সাইন্যাপটিক টার্মিনালে রিলিজ করলো। রিলিজ করার পরে এই যে এখানে যে নিউরনটা থাকবে, এই নিউরনটা কী হবে, স্টিমুলেট হবে। এই নিউরনটা স্টিমুলেট হওয়ার পরে কোথায় আসবে, স্টিমুলেট হওয়ার পরে এইখানে হচ্ছে ইম্পালস হবে, মানে একদম ডাইরেক্ট, এই মাঝেও গেল না, মানে গ্লোবাস প্যালাইডাস এক্সটার্নাসেও হচ্ছে ইম্পালস জেনারেট করলো না, জেনারেট করলো কোথায়, গ্লোবাস প্যালাইডাস ইন্টারনাসে। ঠিক আছে, ডাইরেক্ট গ্লোবাস প্যালাইডাস ইন্টারনাসে হচ্ছে আমাদের কী করলো, ইম্পালস জেনারেট করলো। এই যে ইম্পালস জেনারেট করলো, এই ইম্পালস জেনারেট কী হচ্ছে, এবার আমাদের দেখতে হবে গ্লুটামেট এই যে এক্সাইটরি নিউরো ট্রান্সমিটার হিসাবে এখানে আসলো, তারপরে এই নিউরনটাকে এক্সাইট করে এখানে আসলো, এই যে নিউরনটাকে হচ্ছে এক্সাইট করলো, আর যে নিউরনটা এক্সাইট হয়ে এইখানে তাহলে এবারে কিছুটা দেবে, এখানে নিউরো ট্রান্সমিটার যদি গ্লুটামেট দিয়ে থাকে তাহলে এখানে একটা কিছু দেবে, যে জিনিসটা দেবে সেটা হচ্ছে গাবা, গাবা হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। কী দেবে আবার এখানে, কী দেবে, গাবা। এখানে কিন্তু এ স্টিমুলেট করেছে, কেন, এটা এক্সাইটেটরি, গাবা নট এক্সাইটেটরি, গাবা হচ্ছে ইনহিবিটরি। ঠিক আছে, গাবা হচ্ছে ইনহিবিটরি, যেহেতু এ ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার গাবা রিলিজ করেছে, মানে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড রিলিজ করেছে, যার জন্য কি হচ্ছে, এইখানের যে নিউরনটা আছে এই নিউরনটা কিন্তু আর এক্সাইট হলো না, এই নিউরনটা এক্সাইট হবে না, কেন, এ নেগেটিভ ইম্পালস জেনারেট করছে, যার জন্য এও হচ্ছে আস্তে আস্তে কি হলো, এও হচ্ছে মানে স্টিমুলাসটা যেটা সেটা স্লো হয়ে গেল, সেটা হচ্ছে নেগেটিভ স্টিমুলাস গেল, সেটা ইনহিবিটরি স্টিমুলাস গেল, কোথায় গেল, গেল থ্যালামাসে, কোথায় গেল, থ্যালামাসে গেল। ওকে, এই যে থ্যালামাসে গেল, থ্যালামাসে যাওয়ার পরে কী হলো, থ্যালামাসে যাওয়ার পরে এইখানে আমাদের প্রথম কথা কী হচ্ছিল, আমাদের এখানে হচ্ছিল যে আমাদের এক্সাইট হচ্ছিল, আবার বলছি এইখানে কী হচ্ছিল, এক্সাইট হচ্ছিল, বাট এইখানে কী হচ্ছে, আর এইখানেও এক্সাইট হচ্ছে, এইখানেও এক্সাইট হচ্ছিল, এইখানে যখনই গেল তখনই কী হলো, তখনই হচ্ছে গাবা হচ্ছে মানে নিউরো ট্রান্সমিটার, নেগেটিভ নিউরো ট্রান্সমিটার বা এটাকে বলে ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার জেনারেট করা শুরু করলো, তাহলে এ কিন্তু এক্সাইট হবে না, এ ইনহিবিট হতে শুরু করবে। এবার এ ইনহিবিট হতে শুরু করলে তাহলে আমরা প্রথম দিকে পড়ে এসেছি ইপিএসপি, মানে এক্সাইটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল, ইপিএসপি। এ কী করছে, এ মেনটেন করছে ইপিএসপি, কেন, এ এক্সাইট করছে পোস্ট সিনাপটিক টার্মিনালটাকে, এক্সাইট করছে, এক্সাইট করার জন্য কী হচ্ছে, ইপিএসপি মানে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল জেনারেট হচ্ছে, বাট এ কিন্তু এক্সাইট করতে পারছে না, তাহলে এ কী করছে, ইনহিবিটরি, তাহলে আইপিএসপি ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল জেনারেট করছে। এইবার একটা নিউরন দেখছে যে এইখান থেকে আমাকে এমনি ইনহিবিটরি রেসপন্স পাঠিয়েছে, তাহলে আমাকে যদি এইখান থ্যালামাস থেকে, থ্যালামাস হচ্ছে আমাদের কি, বিভিন্ন বডির টেম্পারেচার, বিভিন্ন মোশন, বিভিন্ন আমাদের হচ্ছে কন্ট্রোল করে, এ দেখছে, এই যে এ আছে, এ দেখছে যদি আমিও হচ্ছে নেগেটিভ ইম্পালসই পাঠাই, কেন, আমাকে এ ইনহিবিট করছে, ইনহিবিট করার রেসপন্স পাঠিয়েছে, যদি আমি ইনহিবিটই করি তাহলে প্রবলেম,
কেন এই আইপিএসপি আমাকে রেসপন্স পাঠিয়েছে, তাহলে আমাকে আইপিএসপি কি রেসপন্স আমাকে পাঠালে হবে না, আমাকে কি পাঠাতে হবে, আমাকে একটু স্টিমুলেটরি রেসপন্স পাঠাতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে স্যার, কী করে হলো, ইনহিবিট করলো তো, ইনহিবিট করার জন্যই এই যে আইপিএসপি জেনারেট করলো, ইনহিবিট করার জন্যই পরের নিউরনটা যেটা আছে, পরের নিউরনটা বুঝে গেল। একমাত্র মনে রাখবে আইপিএসপি জেনারেট হলেই তবেকার পরের নিউরনটা সতর্ক হয় যে আমাকেও আইপিএসপি, আমাকেও হচ্ছে ইনহিবিটরি রেসপন্স পাঠানো যাবে না, আমাকে তখন একটু এক্সাইটেটরি পোস্টসিনাপটিক রেসপন্স পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে এ কী করলো, এর যে নিউরনটা আছে এই নিউরনটা, এই যে এখানে আছে, এই যে এখানে আছে, এখানে আছে, একে কী করলো, একে পজিটিভ রেসপন্স পাঠালো, মানে একে স্টিমুলেটরি এফেক্ট পাঠালো। এইবার স্টিমুলেটরি এফেক্ট পাঠানোর পরে কী হচ্ছে, এই মোটর, যে মোটর কর্টেক্সে যে হচ্ছে নিউরনগুলো আছে, এরা হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় রেসপন্স পাঠাচ্ছে। আমরা তখন হাসতে পাচ্ছি, মাসেল কন্ট্রোল করতে পাচ্ছি, বিভিন্ন রকমের মোটর মুভমেন্ট করতে পাচ্ছি, লোকোমোশন আমাদের ঠিকঠাক থাকছে। আচ্ছা, বোঝা গেল, এইটাকে বলে পুরোপুরি হচ্ছে ডাইরেক্ট প্যাথওয়ে। কী বলে এইটাকে পুরোপুরি ডাইরেক্ট প্যাথওয়ে? ডাইরেক্ট প্যাথওয়ে কী কী থাকলো, একটা নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, একটা হচ্ছে মোটর নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস থেকে রেসপন্স এলো, গ্লুটামেট রিলিজ করলো, রিলিজ করার পরে কী হলো, রিলিজ করার পরে কোথায় রিলিজ করলো, পুটামিনে রিলিজ করলো, পুটামিনে রিলিজ করার পরে কী হলো, ফার্স্ট আমাদের গ্লোবাস প্যালাইডাস এক্সটার্নাসে গেল না, ডাইরেক্ট গেলো গ্লোবাস প্যালাইডাস ইন্টারনাসে, ইন্টারনাসে রেসপন্স পাঠালো, এই যে এখানে রেসপন্স পাঠালো, এই রেসপন্সের জন্য গাবা রিলিজ করলো, গাবা যেহেতু রিলিজ করলো, গাবা হচ্ছে নেগেটিভ রেসপন্স দেয়, নেগেটিভ রেসপন্স দেওয়ার জন্য কী হলো, এ হচ্ছে ইনহিবিটরি সিগনাল পাঠালো, কাকে, থ্যালামাসকে, থ্যালামাসকে কি ইনহিবিটরি সিগনাল পাঠানোর জন্য থ্যালামাস বুঝলো যে একে, এ আমাকে আইপিএসপি মানে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল পাঠিয়েছে, তার জন্য আমি হচ্ছে কোনো কারণেই আমার নিউরনকে বা যেগুলো মোটর নিউরন তাকে আবার উল্টো পাল্টা রেসপন্স পাঠাতে পারি না, তাকে আমি আমি হচ্ছে ইনহিবিটরি রেসপন্স পাঠাতে পারি না, তাহলে আমাকে এক্সাইটরি কোনো রেসপন্স পাঠাতে হবে, যার জন্য এ সতর্ক হয়ে গিয়ে এ কী করলো, এ নিজে স্টিমুলেট হতে শুরু করলো, আর স্টিমুলেট হয়ে কী হলো, এ হচ্ছে যে মোটর নিউরনগুলোকে রেসপন্স পাঠালো সেগুলো হচ্ছে স্টিমুলেটরি রেসপন্স মানে পজিটিভ রেসপন্স পাঠাতে শুরু করলো। এই পুরোটা হচ্ছে ডাইরেক্ট প্যাথওয়ে। ওকে, এইবার আমি যেটা বলবো, এইবার যেটা বলবো সেটা হবে ইনডাইরেক্ট প্যাথওয়ে। ওকে, এইবার যেটা বলবো সেটা হচ্ছে হবে আমাদের ইনডাইরেক্ট প্যাথওয়ে। ইনডাইরেক্ট প্যাথওয়ে কি হচ্ছে, ইনডাইরেক্ট প্যাথওয়ে, আচ্ছা একটা জিনিস মনে রাখো, যে একটা জিনিস বলে দিই, এই যে গাবা আছে, গাবা কেন হচ্ছে নেগেটিভ রেসপন্স দেয়, কেন গাবা আমাদের হচ্ছে যেহেতু কী করে, আমাদের সেলের ভেতরে পটাশিয়াম আয়নকে বার করিয়ে দেয়, আর ভেতরে ক্লোরিন বা ক্লোরিন না ক্লোরাইড আয়নকে ইনফ্লাক্স করে, গাবা যেহেতু ক্লোরাইড আয়নকে ইনফ্লাক্স করে সেহেতু স্টিমুলেটরি এফেক্ট দেয়, আমরা অনেক সময় বলি ঘুম কেন পাচ্ছে, এই গাবার জন্য ঘুম পায়, গাবা যখনই হচ্ছে ক্লোরাইড আয়নকে ইনফ্লাক্স করতে শুরু করে সেলের ভেতরে আর পটাশিয়ামকে বাইরে বার করে দেয়, তখনই হচ্ছে আমাদের ঘুম পায়, তখনই আমাদের রেস্ট নিতে ইচ্ছা করে, তখনই আমাদের লেথার্জি লাগে, আমাদের ঘুম পায়। ওকে, আচ্ছা আনাদার টপিক, এবার আমি ইনডাইরেক্ট প্যাথওয়েতে যাব। ইনডাইরেক্ট প্যাথওয়েতে মানে ধরো এইখানে একটা নিউরন আছে, ঠিক আছে, এই নিউরনটা কি চাইবে, এই নিউরনটা বলল আমি আমিও হচ্ছে এখানে রেসপন্স পাঠাবো, যে রেসপন্সটা এখানে হচ্ছে আমাদের পুটামেনে আসবে। ফার্স্ট একটা জিনিস মনে রাখবে, ডাইরেক্ট প্যাথওয়েতেও সবার ফার্স্টে পুটামেনেই আসে, ইনডাইরেক্ট প্যাথওয়েতে সবার ফার্স্টেও পুটামেনেই আসছে, ঠিক আছে, এই যে পুটামেনে এলো, পুটামেনে কী হলো, সেম কেস, এখানে গ্লুটামেট থাকলো, এখানে গ্লুটামেট থাকলো, এ কী করলো, এ হচ্ছে এক্সাইটরি নিউরো ট্রান্সমিটার, এ পজিটিভ করলো, এ পজিটিভ সাইন পাঠালো, ঠিক আছে, এ পজিটিভ সাইন পাঠালো, সাইন কাকে পাঠালো, পুটামেনে, পুটামেনে যে এখানে নিউরন আছে এই নিউরনটা কী করলো, এ এইবার যেহেতু এই ইনডাইরেক্ট, সেহেতু এই যে পুটামেনের যে নিউরনটা আছে, এবার আমি হচ্ছে আসল কাজে ঢুকি, পুটামেনের যে নিউরনটা আছে এ একমাত্র যেতে পারবে আমাদের গ্লোবাস প্যালাইডাস এক্সটার্নাস অবধি, এ গ্লোবাস প্যালাইডাস ইন্টারনাস অবধি রেসপন্স যেতে পারবে না, এ এইখান অবধি গিয়ে একে রেসপন্স দেবে, যখনই এখানে রেসপন্স দিল তখনই কী হলো, তখনই আমাদের
এইখানের যে নিউরনটা, এবার হ্যাঁ এইবার তাহলে জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে তো গাবা রিলিজ করেছিল, এখানেও গাবা রিলিজ করছে, এইখানেও হচ্ছে গাবা রিলিজ করছে, যেটা হচ্ছে নেগেটিভ সাইন দিচ্ছে। এখানে যেহেতু গাবা রিলিজ করছে, সেহেতু কি হচ্ছে, সেহেতু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এ আমাদের রেসপন্স কোথায় পাঠাচ্ছে, এ আমাদের কোথায় রেসপন্স পাঠাচ্ছে, এ আমাদের রেসপন্স পাঠাচ্ছে হচ্ছে আমাদের সবার ফার্স্টে, সেটা হচ্ছে আমাদের সাবথ্যালামাসে। ওকে, সবার ফার্স্টে রেসপন্স পাঠাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সবার ফার্স্টে এটা সাবথ্যালামাসে রেসপন্স পাঠাচ্ছে। সাবথ্যালামাসে কী রেসপন্স পাঠাবে? নেগেটিভ রেসপন্স, মানে ইনহিবিটরি রেসপন্স পাঠাবে। ইনহিবিটরি যেহেতু গাবা চলে এসছে, গাবা যেহেতু রিলিজ করতে শুরু করে দিয়েছে, সাবথ্যালামাসে কী পাঠাবে? এটা হচ্ছে সাবথ্যালামাস, একে কী পাঠাবে? একে ইনহিবিটরি সিগনাল পাঠাবে। এই ইনহিবিটরি সিগনাল যখনই পাঠাবে, পাঠানোর পর কী হবে, পাঠানোর পর সাবথ্যালামাস দেখবে আমাকে তাহলে ইনহিবিট হলে চলবে না, আমাকেও তাহলে একটু কী করতে হবে, আমাকে আমাকে হচ্ছে স্টিমুলেটরি, আমাকে কী করতে হবে, আমাকে স্টিমুলেটরি হচ্ছে অ্যাকশান দেখাতে হবে, আমাকে কী করতে হবে, আমাকে স্টিমুলেটরি অ্যাকশান দেখাতে হবে। কেন? এ আমাকে আইপিএসপি পাঠিয়েছে, ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল পাঠিয়েছে, কিন্তু আমাকে ইনহিবিট হলে চলবে না, আমাকে কী করতে হবে, আমার যে নিউরনটাকে আছে একে এক্সাইট মুভমেন্ট করে কোথায় পাঠাতে হবে, হ্যাঁ কোথায় পাঠাতে হবে, সেটা তো বড় কথা। এ পাঠাবে রেসপন্স ডায়েট থ্যালামাসে না, এ পাঠাবে রেসপন্স আমাদের কোথায়, এ পাঠাবে রেসপন্স আমাদের ইন্টারনাসে, গ্লোবাল প্যালাইডাস ইন্টারনাসে। ঠিক আছে, গ্লোবাল প্যালাইডাস ইন্টারনাসে কি রেসপন্স পাঠালো? গ্লোবাস প্যালাইডাস প্যালাইডাসে হচ্ছে আমাদের রেসপন্স যে পাঠালো, সেই রেসপন্সটা হচ্ছে আমাদের পজিটিভ রেসপন্স পাঠিয়েছে। ওকে, এখানে প্লাস সাইন দিলাম, পজিটিভ রেসপন্স পাঠিয়েছে। আর ইন্টারনাস থেকে ডাইরেক্ট কোথায় যাবে? ডাইরেক্ট যাবে থ্যালামাসে, এই যে থ্যালামাসে এখানে চলে যাবে। ওকে, এখানে ডাইরেক্ট থ্যালামাসে যাবে। থ্যালামাসও কী করতে গেল, যেহেতু এ হচ্ছে গ্লুটামেট রিলিজ করেছে, মানে এ হচ্ছে পজিটিভ সাইন রিলিজ করেছে, গাবা রিলিজ করেনি, গাবা রিলিজ করবে কে? এইখান থেকে যে নিউরনটা যে থ্যালামাসে যাবে, সে গাবা রিলিজ করবে, তাহলে এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ গেছে। কিন্তু কোথায় নেগেটিভ যাবে? নেগেটিভ যাবে আসল জায়গায়, এই যে থ্যালামাস, এইখানে রিলিজ করলো কে? গাবা। কেন? এইখানে আমাদের আইপিএসপি জেনারেট হয়েছিল, এই নিউরনটা স্টিমুলেট হলো, যার জন্য এ পজিটিভ সিগনাল পাঠালো। এইখানেও যে আসলো, এসে এও পজিটিভ সিগনাল পাঠালো, সিগনাল পাঠিয়ে এইখানে কি রিলিজ করবে? এখানে রিলিজ করবে গাবা, যার জন্য নেগেটিভ এফেক্ট দেবে। তাহলে এইখান থেকে যে কটা নিউরনে যাবে, যে কটা নিউরনে যাবে, সব কটাতে নেগেটিভ এফেক্ট দেবে, তাহলে ইনহিবিটরি এফেক্ট বলে, ইনহিবিটরি এফেক্ট জেনারেট হবে, তাহলে আমাদের কি হচ্ছে। এই জন্য এটা হচ্ছে নর্মাল কন্ডিশান, এটা হচ্ছে আমাদের পুরোপুরি, এটাকে বলে হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশান। এই নর্মাল কন্ডিশানে কি একটা ডাইরেক্ট প্যাথওয়ে, একটা ইনডাইরেক্ট প্যাথওয়ে, যার জন্য আমাদের কি হয়, আমরা হচ্ছে হাত নাড়াচাড়া করতে পারছি, আমাদের মাসেল কন্ট্রাকশান রিল্যাক্সেশন খুব ভালো হচ্ছে, আমরা ঘাড় ঘোরাতে পারছি এরকম, আমাদের বিভিন্ন হাঁটাচলা করতে পারছি খুব ভালো করে, বডির ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারছি। কেন? ডায়েট প্যাথওয়েতে আমাদের হচ্ছে পজিটিভ সিগনাল যাচ্ছে, আর যেহেতু আমাদের ইনডাইরেক্ট প্যাথওয়েতে আমাদের নেগেটিভ সিগনাল যাচ্ছে, তাহলে আমাদের পুরোপুরি মেনটেন হচ্ছে জিনিসপত্র। কিন্তু এইখানে এইবার কথা হচ্ছে, স্যার সবই তো বুঝলাম, কিন্তু এখানে আমাদের ডোপামিন কী কাজ করে, ডোপামিন কী কাজ করে, রাইট? আগে আমাদের জানতে হবে ডোপামিন কোথায় রিলিজ করে, ডোপামিন আমাদের কোথায় রিলিজ করে। ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে, পরিষ্কার মন দিয়ে শুনবে। আচ্ছা, যেহেতু এই জায়গাটা বেশি হচ্ছে গ্যাঞ্জাম হয়ে গেছে, আমি এই সাইডটা দেখাবো, ঠিক আছে? এই সাইডটা হচ্ছে ভালো করে মনে রাখবে। আচ্ছা, ফার্স্ট কী করে, আচ্ছা আমি এই সাইডটি দেখাচ্ছি, এই সাইডও দেখাবো পরে। আমাদের এইটা কি, আমাদের এটা কি বলেছি, এই যে জায়গাটা, এটা হচ্ছে সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা। এই সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা থেকে কে বেরোয়? ডোপামিন বেরোয়। কে বেরোয়? ডোপামিন বেরোয়। ডোপামিনের কোন কোন রিসেপ্টার আছে? D1 রিসেপ্টার, D2 রিসেপ্টার। D1 রিসেপ্টার হচ্ছে আমাদের GS রিসেপ্টার, মানে জি স্টিমুলেটরি এফেক্ট দেয়, আর D2 রিসেপ্টার হচ্ছে আমাদের GI, জি ইনহিবিটরি এফেক্ট দেয়। ঠিক আছে, ডোপামিনের কটা রিসেপ্টার?
ডোপামিনের হচ্ছে D1 রিসেপ্টার, D2 রিসেপ্টার এখানে রেখে দিলাম। D1টা হচ্ছে GS, মানে মানে কি জি প্রোটিন কাপেল রিসেপ্টারের GS রিসেপ্টার, আর জি প্রোটিন ইনহিবিটরি রিসেপ্টারের GI রিসেপ্টার, ঠিক আছে। আচ্ছা, এ কি করবে? এ যাবে, ঠিক আছে, এ হচ্ছে, এ যাবে, এ গিয়ে কোথায় কোথায় বসবে? এক একে বসবে হচ্ছে আমাদের, এক এ বসবে আমাদের হচ্ছে ফার্স্ট, কোথায় বসবে? একটা বসবে হচ্ছে এইখানে, মানে ডাইরেক্ট প্যাথওয়েতে একটা জায়গায় গিয়ে বসবে, আর একটা বসবে ইনডাইরেক্ট প্যাথওয়েতে। ওকে, ডাইরেক্ট প্যাথওয়েতে একটা জায়গায় গিয়ে বসবে, একটা রিসেপ্টার আছে, আর ইনডাইরেক্ট প্যাথওয়েতে আরেকটা রিসেপ্টার আছে। এবার আমাকে আমাকে জিজ্ঞেস করতে পারো সবাই যে স্যার, ডাইরেক্ট প্যাথওয়েতে কোন রিসেপ্টার কাজ করবে? মনে রাখবে, D1 ডাইরেক্ট প্যাথওয়েতে সবসময় D1 কাজ করে, মানে জি স্টিমুলেটরি এফেক্ট দেয়, ডাইরেক্ট যে প্যাথওয়ে আছে সেখানে D1 কাজ করে, আর ইনডাইরেক্ট যে প্যাথওয়ে আছে সেখানে D2 কাজ করে। তার মানে কি আমাদের মনে রাখতে হবে, একটা জিনিস মনে রাখো কি হচ্ছে, আমি এখানেই হচ্ছে বোঝাই, এখানে আমি বেশি আঁকবো না, তাহলে ঘিঞ্জি হয়ে যাবে বেশি। একটা জিনিস মনে রাখো যে আমাদের কি হচ্ছে, সাবস্টেনশিয়াল জায়গা থেকে ডোপামিন বেরোচ্ছে, ডোপামিন গিয়ে পুটামিনে হচ্ছে কি করছে, ডোপামিন গিয়ে কি করছে, ডোপামিন গিয়ে হচ্ছে আমাদের পুটামিনে আমাদের হচ্ছে D1 রিসেপ্টার, মানে যে ডাইরেক্ট হচ্ছে প্যাথওয়েতে বসছে, আর D2 রিসেপ্টার এটা ইনহিবিটরি প্যাথওয়েতে, মানে ইনডাইরেক্ট প্যাথওয়েতে গিয়ে বসছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, D1 রিসেপ্টার কি করছে? D1 রিসেপ্টার অলওয়েজ হচ্ছে আমাদের কি করবে, D1 রিসেপ্টার মানে হচ্ছে আমাদের D1 রিসেপ্টারে কি হচ্ছিল, D1 রিসেপ্টারে আমরা দেখছিলাম স্টিমুলেটরি এফেক্ট আসছে, এখানে কি যদি গাবা কাজ করে তাহলে কি করবে? আচ্ছা, D1 এই যে D1 রিসেপ্টার, এটা হচ্ছে এখানে গিয়ে বসছে, যখন এটা যখন আরও এখানে গিয়ে বসছে, তাহলে এ আরও হচ্ছে স্টিমুলেটরি এফেক্ট দিতে শুরু করবে, আরও স্টিমুলেটরি এফেক্ট দেবে। দেওয়ার জন্য কি হবে, এইখানে এইখানে যে হচ্ছে আমাদের পরের নিউরনটা আছে, পরের নিউরনটা কি হবে, পরের নিউরনটা আমাদের এই যে আইপিএসপি জেনারেট করছে, এই আইপিএসপিটা হচ্ছে কি হবে, এই আইপিএসপিটা যেহেতু এ প্রচুর হচ্ছে পরিমাণে জেনারেট করছে, বোঝো ফার্স্ট ভালো করে, যেহেতু ডোপামিন প্রচণ্ড পরিমাণে বেরোচ্ছে, তাহলে এইখান থেকে গাবাও প্রচণ্ড পরিমাণে বেরোবে, তার মানে এ আরও নেগেটিভ সিগনাল দিতে শুরু করলো, এ আরও নেগেটিভ সিগনাল দিতে শুরু করলো। যেহেতু এ আরও নেগেটিভ সিগনাল দিতে শুরু করলো, থ্যালামাস কী করলো, এ হচ্ছে যেহেতু দেখলো আইপিএসপি জেনারেট আরও বেশি হচ্ছে, যার জন্য ও কী করলো, ও আরও হচ্ছে স্টিমুলেটরি রেসপন্স পাঠালো, মানে এখানে আরও স্টিমুলেট বেশি হলো, আরও স্টিমুলেট বেশি হলো, আরও বেশি স্টিমুলেট হলো, যার জন্য আমাদের কী হলো, এখানে আমাদের যে ডায়েট প্যাথওয়ে আছে সেখানে অ্যাকশন পোটেন্সিয়াল আরও বেশি ফাস্ট, আরও বেশি পরিমাণে অ্যাকশন পোটেন্সিয়াল জেনারেট করতে শুরু করলো। ওকে, এটা হচ্ছে আমাদের ডায়েট প্যাথওয়েতে। হলে ইনডাইরেক্ট প্যাথওয়েতে কী হবে, ইনডাইরেক্ট প্যাথওয়েতে ফার্স্ট কী হচ্ছে, গ্লুটামেট আসছে, এখানে গ্লুটামেটে এখানে কী প্রবলেম হচ্ছে, আমাদের এখানে ডোপামিন বলছে, এই যে ডোপামিন আছে, ডোপামিন বলছে এ আমি তোকে এখানে কি করব, ইনহিবিটরি রেসপন্স পাঠাবো। ইনহিবিটরি রেসপন্স মানে যেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ফার্স্ট কি হয়েছিল, এইখান থেকে এইখানে গেছিলো, মানে আমাদের পুটামেন থেকে গ্লোবাস প্যালাইডাস এক্সটার্নাসে গেছিলো, যে হচ্ছে ইনডাইরেক্ট প্যাথওয়েতে ফার্স্ট, এইখানেই হচ্ছে শুরু হয়ে যাবে আমাদের কি, এখানে আমাদের যেহেতু ইনহিবিট করতে শুরু করলো, যেহেতু নেগেটিভ রেসপন্স যাচ্ছে, যখন পরে নেগেটিভ রেসপন্স যেহেতু যাচ্ছে, তাহলে এইখান দিয়ে এইবার এইখান দিয়ে যখন এ হচ্ছে এইখান দিয়ে যখন হচ্ছে বেরোবে, এইবার একটা জিনিস মনে রাখো, এইবার পরপর জিনিসগুলো ইভেন্টগুলো মনে রাখতে হবে, তো একটু সহজ জিনিস, কোনো ব্যাপার না। এইখানে যেহেতু কম ইনহিবিটরি রেসপন্স গেছে, কেন এই এখানে যেহেতু কম নয়, মানে এখানে যেহেতু ইনহিবিটরি রেসপন্স গেছে, ঠিক আছে, যেহেতু এই জায়গায় এই পুটামেন থেকে এক্সটার্নাসে হচ্ছে কম, মানে ইনহিবিটরি রেসপন্স গেছে, তাহলে
এইখান থেকে যে নিউরনটা বেরোচ্ছে, নিউরনটা বেরিয়ে আমাদের সাবথ্যালামাসে আসছে, এই এতটা হচ্ছে আইপিএসপি জেনারেট করতে পারবে না, সে কম গাবা রিলিজ করবে। সে কী করবে, এখান থেকে যে নিউরো ট্রান্সমিটার গাবা রিলিজ হলো, এ হচ্ছে কম গাবা রিলিজ করবে, গাবা রিলিজের পরিমাণটা এখানে অল্প অল্প করে কমে যাবে, ঠিক আছে? গাবা রিলিজের পরিমাণটা এখানে আস্তে আস্তে কমে যাবে, বেশি গাবা রিলিজ করবে না। বেশি গাবা রিলিজ না করলে এখানে কী হবে, এ এ কী করবে, এ হচ্ছে লেস অ্যাকশন পোটেন্সিয়াল জেনারেট করবে, এ স্টিমুলেটরি এত এত স্টিমুলেটরি রেসপন্স জেনারেট করবে না, এ অল্প অল্প জেনারেট করবে, ঠিক আছে? এ অল্প অল্প রেসপন্স জেনারেট করবে, এ অল্প অল্প রেসপন্স যখন জেনারেট করবে, মানে এ এই জায়গাটা জিনিস মনে রাখবে, যেহেতু হচ্ছে ইনহিবিট হচ্ছে, এ অল্প রেসপন্স জেনারেট করলো, তারপরে কী হলো, তারপরে আমাদের আমাদের এখানে অল্প অল্প জেনারেট করার পরে এখানে কোথায় আসলো, ইন্টারনাসে আসলো, যেহেতু দেখছে যে এখানে হচ্ছে আমাদের কম লেস হচ্ছে অ্যাকশন পোটেন্সিয়াল এসছে। এবার এ চাইলো কি, লেস অ্যাকশন পোটেন্সিয়াল আসার জন্য এ চাইলো আরটু বাড়িয়ে দেওয়া যাক অ্যাকশন পোটেন্সিয়ালটাকে, অ্যাকশন পোটেন্সিয়ালটাকে আরটু বাড়িয়ে দেওয়া যাক। তাহলে বাড়িয়ে যদি দেওয়া যেতে দেওয়ার কথা ওখানে আসে, তাহলে কী হবে, এই এখান থেকে আমাদের এখানে হচ্ছে যে এইখান থেকে যে প্যাথওয়েটা যাচ্ছে আমাদের, ঠিক আছে, ইনডাইরেক্ট প্যাথওয়েতে, তখন কী হবে, এ আস্তে আস্তে বাড়তে শুরু করবে, ঠিক আছে? যেহেতু এ কী হয়েছে, এ লেস পাঠিয়েছে, সে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আর এই যে এটা আছে এইখান থেকে যে এই থ্যালামাসের মাধ্যমে এই যে মোটর নিউরনে গেছে, এইখানে এতটা মাইনাস থাকবে না, এখানে অল্প অল্প পজিটিভ হতে শুরু করবে, এখানে অল্প অল্প পজিটিভ হতে শুরু করবে। তাহলে কি হলো, এর মতো না, ডায়েট প্যাথোলজিতে যেমন একদম মানে হেভি হেভি পরিমাণে হচ্ছে, মানে ডবল ডবল একদম ডবল ডবল হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল যাচ্ছিল, সেখানে ইনডাইরেক্ট প্যাথোলজিতে ডবল ডবল যাবে না, কোনো সময় ডবল হওয়া সম্ভবও না, কিন্তু ইনডাইরেক্ট প্যাথোলজিতে কী হবে, যে পরিমাণে নেগেটিভ হচ্ছে আয়ন যাচ্ছিল, সেই পরিমাণে নেগেটিভ আয়ন না গিয়ে অল্প অল্প পজিটিভ আয়নও যাবে, যার জন্য আমাদের কী হবে, আমাদের হাত পা আরও খুব ভালো করে নাড়তে পারবো, খুব ফাস্ট নাড়তে পারবো, ঠিক আছে, খুব ফাস্ট জেনারেট হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে ডোপামিন যদি বেশি পরিমাণে রিলিজ করে যায়, তাহলে আমাদের হাত আমরা এরকম আমাদের হাত হচ্ছে কী হবে, হাত এরকম হাতের মধ্যে এরকম করে এরকম করেই যাবো, থামবো না কোনো সময়, আমাদের হাত এরকম করেই যাবো, ঠিক আছে, হাত এরকম করেই যাবো, কোনো সময় থামবো না। তাহলে যাতে কন্ট্রোলভাবে ডোপামিন বেরোয় আর ঠিকঠাক পরিমাণে ডোপামিন বেরোয়, তার জন্য একটাই হচ্ছে কাজ করতে পারে, এ হচ্ছে যে কাজটা হচ্ছে আমাদের এইখানে আমাদের ব্যাসাল গ্যাংলিয়াতে আমাদের অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর আছে। কে আছে এখানে, এই যে এরকম দেখাচ্ছি, অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর আছে, ঠিক আছে? এই যে অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর আছে, এই অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর কোথায় কাজ করে বলে দিচ্ছি। এই যে এসিএইচ রিসেপ্টর আছে, এই এসিএইচ রিসেপ্টার একটা জিনিস মনে রাখবে সবসময়, যে আমাদের কী করছে, আমাদের এসিএইচ রিসেপ্টার উল্টো কাজ করে, উল্টো কাজ, পুরো ডোপামিনের উল্টো কাজ করে। এসিএইচ রিসেপ্টার D1 আমাদের ডোপামিন D1 রিসেপ্টারে নেগেটিভ এফেক্ট দেবে, অ্যাটলিস্ট মনে রাখবে, এসিএইচ রিসেপ্টার আমাদের আমাদের এই যে ডোপামিন রিসেপ্টর আছে, ডোপামিন D1 রিসেপ্টর আছে, ঠিক আছে, এই D1 রিসেপ্টারে কী দেবে, D1 রিসেপ্টারে আমাদের পরিষ্কার নেগেটিভ এফেক্ট দেবে, আর এখানে যে গাবা আছে এখানে পজিটিভ এফেক্ট দেবে, যাতে ঠিকঠাক পরিমাণে কন্ট্রোল হয়, যাতে আমরা সারাক্ষণ খালি হাত এরকম কন্ট্রাকশন না করে যেতে পারি, ঠিক আছে, নাহলে প্রবলেম হয়ে যাবে না। তো এটাকে কন্ট্রোল করার জন্য এসিএইচ আছে, যেটাকে বলে অ্যাসিটাইলকোলিন এগুলোকে আবার মেনটেন করে। তো আমাদের মেনলি এখন হচ্ছে ফোকাস মেনলি আমাদের ডোপামিনকে নিয়ে। ওকে, এই হচ্ছে গেল হচ্ছে মেন। এইবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার, এতক্ষণ তো বুঝলাম তো ভালো কাজই করছে, তাহলে এখানে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ তৈরি হচ্ছে কোত্থেকে? রাইট, এখানে নিউরো ডিজেনারেটিভ ডিজিজটা তৈরি হচ্ছে কেন, এইবার আমি বলবো কি কি কারণে হচ্ছে। যদি কোনো কারণে এই ডোপামিন রিসেপ্টর যেটা আছে এ নষ্ট হতে শুরু করে, ড্যামেজ হতে শুরু করে, পরিমাণ কমে যায় ডোপামিনের পরিমাণ কমে যায়, ডোপামিনের নিউরন ধ্বংস হতে শুরু করে, তখন কি হবে, এবার আমি পৃষ্ঠাটা উল্টালাম, তাহলে তোমাদের এবার আমি কজগুলো এবার ভালো করে বলতে পারবো। আমাদের যে কজগুলো আছে সেই কজগুলো খুব ভালো পরিমাণে তোমরা বুঝতে পারবে।
ফার্স্ট আমাদের কিছু কিছু জিন আছে, আর খুব জিনগুলো হচ্ছে হারামি জিন, ঠিক আছে? ওগুলো বলতে হয়, কেন বলছি তো তোমাদের শুনতে ভালো লাগে, ঠিক আছে? জিন যেগুলো আছে সেই জিনগুলো হচ্ছে আমাদের একটু হারামি জিন। কিরকম হারামি একটু দেখাই। ফার্স্ট যে জিনের নামটা বলবো, সে জিনের নামটা হচ্ছে LRRK2 জিন। এগুলো ফুল ফর্ম তোমার নেটে পেয়ে যাবে, আমি ফুল ফর্ম এখন বলছি না, ওকে? LRRK2 জিন কি হচ্ছে আমাদের, LRRK যে টু জিন আছে, এই জিনটার মেন কি কাজ আমাদের সেটা আগে জানতে হবে, তাই তো? LRKK2 যে জিনটা আছে, এই জিনটার মেন কি কাজ আমাদের জানতে হবে। আমাদের আগে তাহলে আমরা জেনে নিই যে আমাদের কি কি জিন আছে, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের ফার্স্ট আছে যেটা, সেটা হচ্ছে আমাদের LRRK2 জিন। আর আছে কে, PARK2 জিন। আর কে আছে, DJ1 জিন, ওকে? আর কে আছে, DJ1 গেল, পার্ক এটা গেল, আচ্ছা আর 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 আচ্ছা আর কাছে PINK1। আর কে আছে, এটা হচ্ছে আমাদের PINK1, এটা একসঙ্গেই হচ্ছে মোটামুটি PINK1 আছে, এর সঙ্গে বসেই কাজ করে। তো আমরা ফার্স্ট আগে দেখতে শুরু করি কোনটা কীরকম কাজ করে, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের LRKK জিন হচ্ছে বড় কাজ করে, তিনটে প্যাথওয়েতে কাজ করে। আগে আমরা এটাকে দেখিয়ে নিই। এক নম্বর প্যাথওয়ে হচ্ছে এন্ডোজোম লাইসোজোম ডিগ্রেডেশন প্যাথওয়েতে কাজ করে। কিসে কাজ করে আচ্ছা এগুলো কি হচ্ছে, এগুলো মেনলি কি হচ্ছে, তাহলে সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এ কী কাজ করে এন্ডোজোম, কি কাজ করে এখন বলছি। এই জিনগুলো মিউটেশন হয়ে যাওয়ার পরে হচ্ছে ডিস্টার্ব করতে শুরু করে, তখন আমাদের কি হয়, তখন আমাদের ডোপামিন হচ্ছে রিলিজ পরিমাণ কমে যায়, তখন আমাদের ডোপামিনের পরিমাণ কমে যায়, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, ডোপামিনের পরিমাণ কমে যাওয়ার ফার্স্ট হচ্ছে কারণ হচ্ছে এই জিনগুলোর মিউটেশন হচ্ছে, বা এই জিনগুলো কোনো পরিমাণে অ্যাফেক্টেড হচ্ছে, যার জন্য এগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে এখন আমি কি বলছি, এখন আমি এগুলোদের নর্মাল যে ফাংশন করে সেগুলো বলছি। এন্ডোজোম লাইসোজোম লাইসোজোম ডিগ্রেডেশন প্যাথওয়ে, ডিগ্রেডেশন প্যাথওয়েতে কাজ করে, ঠিক আছে? এই এ কি করে, এ কন্ট্রোল করে, এ হচ্ছে এন্ডোজোম লাইসোজোম ডিগ্রেডেশন প্যাথওয়ে কি কন্ট্রোল করে, আলফা সিনিউক্লিন, ঠিক আছে? আলফা সিনিউক্লিন মানে ইউ হবে, সিনিউক্লিন হচ্ছে কন্ট্রোল করে, যাতে এর পরিমাণ বেড়ে না যায় সেটা কন্ট্রোল করে, ঠিক আছে? আর কে আছে, আর কাকে কন্ট্রোল করে, আর কন্ট্রোল করে হচ্ছে আমাদের রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমকে, আর ম্যাপ কাইনেসকে, ঠিক আছে? ম্যাপ কাইনাসকে কন্ট্রোল করে, ঠিক আছে? আচ্ছা আর কাকে কন্ট্রোল করে, আমাদের আর একটা আছে, এটা হচ্ছে টাউ প্রোটিন। কাকে কন্ট্রোল করে আমাদের, এটা মনে রাখো, আমাদের কন্ট্রোল করছে হচ্ছে টাউ প্রোটিনকে। টাউ প্রোটিন যে আছে এগুলোকে হচ্ছে কন্ট্রোল করছে। এই যে টাউ প্রোটিন আছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকমের কন্ট্রোল করছে। আচ্ছা এই যে এইবার হচ্ছে আমাদের টাউ প্রোটিন, এইবার এইগুলো হচ্ছে মেনলি, এরা হচ্ছে কি কাজ করে, ভালো কাজ করে, এরা ডোপামিনের লেভেলটাকে ঠিকঠাক রাখে। কিন্তু এইগুলো যদি ডিসফাংশন হতে শুরু করে তখন কি হবে, মেন কোশ্চেন হচ্ছে এইখানে। ডিসফাংশন হলে এবার আস্তে আস্তে আমি সব কটার বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এইখানটায় একটা ডোপামিনের নিউরন আঁকলাম, ঠিক আছে? আমি এইখানে একটা ডোপামিনের নিউরন আঁকলাম, মানে সব তো এখানেই এফেক্ট করবে এসে, তো এই জন্য এইখানে এরকম করে এঁকে দিলাম, ওকে? আচ্ছা যদি এন্ডোজোম লাইসোজোম ডিগ্রেডেশন প্যাথওয়েটা ডাউন হয়ে যায়,
ঠিকঠাক করে কাজ না করে, তাহলে এ কী হবে, আলফা সিনুক্লিন এর পরিমাণ বেড়ে যাবে। এর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য এ কী করবে, এ লিউই বডি ফর্মেশন করবে, যেটা হচ্ছে আমাদের এই যে ডোপামিন যে রিসেপ্টর আছে একে অ্যাফেক্ট করবে, মানে ডোপামিনের পরিমাণ এবার কমাতে শুরু করে দেবে, একে অ্যাফেক্ট করবে। ঠিক আছে, এখন যা দেখাচ্ছে ডোপামিনের সব পরিমাণ কমাতে শুরু করবে। র্যাশ ম্যাপ কাইনেস কী করে, আমাদের র্যাশ ম্যাপ কাইনেসের হচ্ছে একটা সব থেকে বড়ো অসুবিধা হলো এ হচ্ছে আমাদের ভেসিকাল যে ট্রান্সপোর্ট আছে, ডোপামিন যে রিলিজ আছে সেই কাজটা করে। মানে আমাদের এই যে নিউরন আছে, এই নিউরনের হচ্ছে সেল বডি থেকে ভেসিকেলস, আমাদের যেখানে যে ভেসিকেলস আছে আর ডোপামিন আছে, এগুলোকে ট্রান্সপোর্ট করে নিয়ে এসে অ্যাক্সন টার্মিনালে নিয়ে চলে আসে। ঠিক আছে, অ্যাক্সন টার্মিনালে নিয়ে চলে আসে। ঠিক আছে, এই যে এটা আছে এক মানে কী করতে সাহায্য করে, ভেসিকেল লিখে দিই, ভেসিকেল ট্রান্সপোর্ট, আমাদের ভেসিকেল ট্রান্সপোর্ট আর কী করে, অ্যান্ড ডোপামিন রিলিজে হেল্প করে। কিন্তু র্যাশ আর ম্যাপ কাইনেস যদি আমাদের ঠিকঠাক কাজ না করে, ডাউন হয়ে যায়, তাহলে এটাও ডাউন হবে, এটা ডাউন হয়ে গেলে কী হবে, অ্যাফেক্ট করবে আমাদের ডোপামিনে। ঠিক আছে, আর কাজে টাউ প্রোটিন আছে, টাউ প্রোটিন বলে যে আমাদের ফসফোরাইলেশন ইনক্রিজ করে। ফসফোরাইলেশন মানে বিভিন্ন প্রোটিনের মেটাবলিজম, বিভিন্ন প্রোটিনের হচ্ছে মেটাবলিক প্যাথওয়ে, অন্যান্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো ঠিকঠাক করে ইয়ে করার জন্য ফলে ফসফোরাইলেশন। ঠিক আছে, এইবার যদি টাউ পরিমাণের হচ্ছে কোনো প্রবলেম হয়, তাহলে ডাউনফল হয়ে যায়, তাহলে কী হবে, এ হচ্ছে আমাদের নিউরোফিব্রিলারি ট্যাঙ্গেল ক্রিয়েট করে। ঠিক আছে, এ কী করে, আমাদের আমাদের হচ্ছে পেপটাইডগুলো হচ্ছে ভাঙে। ঠিক আছে, কেরম করে ভাঙে আমি দেখাচ্ছি, আমাদের ইয়ে করে নি না ও ওরকম এখন আঁকার দরকার নেই, ও ভাঙে দেখি যে নিউরো, এমনি বলে দিই নিউরো, এখন আঁকবে কে, ফাইব্রিলারি ট্যাঙ্গেলস, এ কী করবে, এ হচ্ছে আমাদের ডোপামিনকে অ্যাফেক্ট করবে রিসেপ্টরকে। এটা গেল একটা। এইখানে কে কাজ করে, এই যে এইখানের যে প্যাথওয়েটা আছে, এখানে পিঙ্ক ওয়ানও কাজ করে, পিঙ্ক ওয়ান জিনও কাজ করে এইখানটায়। ওকে, এইবার দেখাবো পার্ক টু, এইবার দেখাবো পার্ক টু কী করছে, পিআরকে পার্ক টু জিন কী করছে। ওকে, পার্ক টু জিন কী করে, এ হচ্ছে আমাদের E3 ইউবিকুইটিন লাইগেস হচ্ছে রিলিজ করে, ইউবিকুইটিন লাইগেস হচ্ছে রিলিজ করে। ঠিক আছে, ইউবিকুইটিন লাইগেস হচ্ছে রিলিজ করে। এই ইউবিকুইটিন লাইগেস কী করে সবার আগে জানা উচিত তো, এই ইউবিকুইটিন লাইগেস কী করে, এ হচ্ছে আমাদের কন্ট্রোল করে আলফা সিনিউক্লিনকে। ঠিক আছে, এর কন্ট্রোল করে আমাদের কিয়াকে আলফা, যেটা হচ্ছে আমাদের এন্ডোজোম লাইসোজোম ডিগ্রেডেশন প্যাথওয়ে কন্ট্রোল করে, এও কন্ট্রোল করে আলফা সিনিউক্লিন এ কন্ট্রোল করে। যদি কন্ট্রোল না করতে পারে, যদি আমাদের ইউবিকুইটিনের লাইগেসের পরিমাণ কমে যায় আর এটা বেড়ে যায়, এ আবার কী করবে, এ আবার হচ্ছে লিউই বডি ফর্মেশন করবে, লিউই বডি ফর্মেশনের জন্য আবার একে ডোপামিন রিসেপ্টরকে অ্যাফেক্ট করবে। নট অনলি অ্যাফেক্ট, ড্যামেজ, এগুলো সব করা ড্যামেজ শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা, এইখানে একটা জিনিস হয় যেটা আমি তোমাকে বলে দিই, যে তোমাদেরকে যে আলফা সিনোনিউক্লিয়ার ভালো কাজ করে, যে যদি ঠিকঠাক এর পরিমাণ যদি বেড়ে না যায়, এ হচ্ছে আমাদের যে পেপটাইডগুলো আছে বিভিন্ন, আমাদের যে পেপটাইডগুলো আছে এগুলো ব্রেকডাউন করতে শুরু করে, আর ঠিকঠাক পেপটাইডের ব্রেকডাউন যদি না হয়, তাহলে যদি এর পরিমাণ বেড়ে যায় তখন খুব বেশি প্রবলেম হয়। ওকে, এরপরে কে আছে, ডিজে ওয়ান রিসেপ্টর বলছে জিন। আচ্ছা, এ কী করে, ডিজে ওয়ানে আমরা বলেছি পিঙ্ক ওয়ানও কাজ করে, তাই তো, পিঙ্ক PINK বড় হাতে লিখলেই সুবিধা, পিঙ্ক ওয়ানও কাজ করে। ওকে,
আচ্ছা, এ কি করে? এ আমাদের প্রোটিন, আমাদের যে প্রোটিন আছে, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, মাইটোকন্ড্রিয়াল ফাংশন, এগুলোকে হচ্ছে ঠিকঠাক রাখে। মানে এ হচ্ছে প্রোটিনকে কন্ট্রোল করে। এ কাকে কন্ট্রোল করে? প্রোটিনকে কন্ট্রোল করে। যে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস মাইটোকন্ড্রিয়াল ফাংশনকে কন্ট্রোল করে। মাইটোকন্ড্রিয়াল ফাংশনকে কন্ট্রোল করে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এইবার তোমাদের জানতে হবে যে মাইটোকন্ড্রিয়াল ফাংশনকে কন্ট্রোল করছে, যে আরও কি কন্ট্রোল করে, এরা আবার কন্ট্রোল করে আরওএসকে, রিয়াকটিভ অক্সিজেন স্পিসিস, আর মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনকে। মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনকে কন্ট্রোল করে, ঠিক আছে। এরা যদি ঠিকঠাক কন্ট্রোল না হয়, তাহলে এর মানে যদি এবার কি হচ্ছে, প্রোটিনের পরিমাণটা যদি কমে যায়, তাহলে কি হচ্ছে, আমাদের আরওএস হচ্ছে আমাদের কি হবে, বেড়ে যাবে, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন বেড়ে যাবে, যার জন্য কি হবে, এফেক্ট করবে আমাদের, কোথায় এফেক্ট করবে, আমাদের ডোপামিন এফেক্ট করবে, ঠিক আছে। আর কে আছে? আর আছে কিছু ইনসেকটিসাইড, যেমন হচ্ছে একটা হচ্ছে ডিডিটি, আরটা হচ্ছে রটনন, আরটা কি রটনন। এরা কি করে? এরা আমাদের হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে কি করে, এরা এফেক্ট, এরা হচ্ছে এদের এফেক্টের জন্য এরাও আমাদেরও, আমাদের হচ্ছে বিভিন্ন রকম, হ্যাঁ, তো কি বলছিলাম আমরা, যে বিভিন্ন রকমের ইনসেকটিসাইড এর জন্য ডোপামিন নিউরন অনেক সময় ড্যামেজ হয়। আচ্ছা, এই তো গেল কারণ। আর যদি ঠিকঠাক করে না হয়, তাহলে ডোপামিনের রিলিজ যদি কমে যায়, তখন কি হবে, ডোপামিনের রিলিজ করে কমে গেলে, তাহলে আমরা একটু আবার সেই চিত্রে ফিরে যাই, ঠিক আছে। এইখানে আরেকবার আমরা বলে দিই, ডোপামিনের রিলিজ যদি কমে যায়, তাহলে কি হতে পারে, তাই তো? এ হচ্ছে আমাদের মেন কথা। লেস ডোপামিন যদি হয়, আমাদের যদি লেস ডোপামিন হয় D1 রিসেপ্টারে, তখন কি হবে, আমাদের ভালো করে মন দিয়ে দেখবে সবাই, D1 রিসেপ্টারে যদি লেস ডোপামিন হয়, তখন ফার্স্ট কি হবে, ফার্স্ট আমাদের D1 রিসেপ্টারে লেস স্টিমুলেটরি এফেক্ট যাবে। এই যে এখানে বেশি স্টিমুলেশন যাচ্ছিলো, এখানে লেস স্টিমুলেশনে এফেক্ট যাবে। আর কি হবে, আমাদের অ্যাকশন পোটেন্সিয়াল যে গাবানার্জি নিউরনে আছে, সেখানে আমাদের গাবানার্জি নিউরনে অ্যাকশন পোটেন্সিয়ালটা কমতে শুরু করবে, মানে এতটা ইনহিবিট করতে পারবে না, মানে এই যে আরও বেশি ইনহিবিট হচ্ছিলো, এতটা ইনহিবিট করতে পারবে না, যার জন্য কি হবে, যার জন্য এখানে যেহেতু ইনহিবিট বেশি হচ্ছিলো, এখানে গিয়ে যে আমাদের এখান থেকে যে গাবা রিলিজ করছিলো, ঠিক আছে, আমাদের যে গাবা রিলিজ করছিলো, গাবা রিলিজের পরিমাণটাও কমে যাবে। গাবা রিলিজের পরিমাণটা যখনই আমাদের কমে যাবে, তখন কি হবে, আমাদের ইনহিবিশনটাও, মানে আমাদের এখানে যে গাবা রিলিজ করেছিল, গাবা রিলিজের এখান থেকে এটা যে ইনহিবিশন হচ্ছিলো, এই ইনহিবিশনটাও হচ্ছে আমাদের লেস হয়ে যাবে, যার জন্য অ্যাকশন পোটেনশিয়ালের, অ্যাকশন পোটেনশিয়াল তারপরে নিউরন থেকে বাড়তে শুরু করবে, তারপরে আবার হচ্ছে, তখন কি হবে, যখনই হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল ওখান থেকে বাড়তে শুরু করবে, আবার হচ্ছে আমাদের হচ্ছে বাড়তে শুরু করবে হচ্ছে একটা দিকে, তারপরে আবার কি হবে, তারপরে যেহেতু আমাদের হচ্ছে মানে ইনক্রিজ বলা হচ্ছে, মানে ওই জায়গাটা ইনক্রিজ বলা ভুল, ঠিক আছে। লেস ইনহিবিশন হচ্ছে একটা জিনিস পরিষ্কার মনে রাখো, এইখানে আসছে, এইখানে ফার্স্ট কি হয়েছিল, ফার্স্ট হচ্ছে লেস স্টিমুলেটরি এফেক্ট দিয়েছিল, লেস স্টিমুলেটরি এফেক্ট যখনই দিয়েছে ডোপামিন, ঠিক আছে, D1 রিসেপ্টারে, তখন কি হয়েছে, আমাদের এইখান থেকে যে রেসপন্সটা এইখানে এসছে, এইখান থেকে রেসপন্সটা যে এইখানে এসছে, ফার্স্ট কি হয়েছে, আমাদের গাবানার্জিক যে নিউরন আছে, গাবানার্জিক নিউরনে অ্যাকশন পোটেন্সিয়াল ঠিকঠাক পরিমাণে আসেনি, মানে লেস এসছে, লেস এসছে বলে এখানে গাবাও রিলিজ কম করেছে, গাবা রিলিজ কম করেছে মানে লেস ইনহিবিশনের ইনহিবিশন হয়েছে, লেস ইনহিবিশন, ইনহিবিটরি রেসপন্স এখানে জেনারেট হয়েছে, লেস গাবা বেরিয়েছে, ঠিক আছে, যার জন্য কি হয়েছে, আমাদের এই এই নিউরন থেকে শুরু হয়েছে যে এ যেহেতু কম বেরিয়েছে, সেহেতু এখান থেকে বেশি বেরোবে, সেহেতু এখান থেকে বেশি হচ্ছে পরিমাণ বেরোবে, সেহেতু অ্যাকশন পোটেনশিয়াল এবার আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে এখানে গেছে, ইনক্রিজ করতে গিয়ে এখানে লটস অফ আবার গাওয়া বেরিয়েছে, গাওয়া বেরোনোর জন্য কি হয়েছে, এখানে অ্যাকশন পোটেনশিয়াল
ডিক্রিজ হয়ে গেছে। আবার এইখানে ডি2 রিসেপ্টরে কি হয়েছে, ডি2 রিসেপ্টরে কি হয়েছে, ফার্স্ট আমাদের এখানেও লেস হয়ে যাবে, এখানে তো এমনি লেস ছিলই, আরও লেস হবে, আরও লেস ডোপামিন মানে লেস ইনহিবিটরি ইনপুট যাচ্ছে, লেস ইনহিবিটরি ইনপুট মানে আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাকশন পোটেনশিয়াল আস্তে আস্তে এইবার বাড়ছে। কেন, লেস ইনহিবিটরি ইনপুটের জন্য পরের নিউরনটা কী করছে, যে ইনহিবিটরি আমাদের যে অ্যাকশন পোটেনশিয়ালটা বাড়িয়ে দিচ্ছে, অ্যাকশন পোটেনশিয়াল বাড়িয়ে দেওয়ার জন্য কী হচ্ছে, মোর গাবা তৈরি হচ্ছে, মোর গাবা তৈরি হওয়ার জন্য কী হচ্ছে, মোর ইনহিবিটরি রেসপন্স যাচ্ছে, তারপরে মোর ইনহিবিটরি রেসপন্স যাওয়ার জন্য কী হচ্ছে, লেস অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে, লেস অ্যাকশন পোটেনশিয়ালের জন্য কী হচ্ছে, আবার লেস গাবা বেরোচ্ছে, ঠিক আছে, আবার লেস গাওয়া বেরোচ্ছে, গাওয়া বেরোনোর জন্য কী হচ্ছে, লেস ইনহিবিশন হচ্ছে, মোর অ্যাকশন পোটেনশিয়াল আবার তৈরি হচ্ছে, আবার স্টিমুলেট হচ্ছে, ঠিক আছে, স্টিমুলেট হওয়ার জন্য কী হচ্ছে, লটস অফ গাওয়া দরকার হচ্ছে, আবার ডিক্রিজ অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে। এটা যদি বুঝতে না পারো আমি আবার হচ্ছে এখানে দেখাচ্ছি, সবাই আবার ভালো করে দেখো। ফার্স্ট কী হচ্ছে, এই যে ডোপামিন রিসেপ্টর ডি2 রিসেপ্টর আছে, এই ডি2 রিসেপ্টরে কী হচ্ছে, লেস ডোপামিন সিক্রেশন হচ্ছে, লেস ডোপামিন মানে হচ্ছে আমাদের লেস ইনহিবিটরি ইনপুট আসছে, লেস ইনহিবিটরি ইনপুট মানে আমাদের কী হচ্ছে, আমাদের এইখান থেকে এই যে নিউরন থেকে এই নিউরনে যখন যাচ্ছে তখন এটা কি মোর অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করছে, মোর অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটের জন্য কী হচ্ছে, আমাদের এইখান থেকে যে বেরিয়ে এইখানে যাচ্ছে এইখানে মোর গাবা তৈরি হচ্ছে, গাবার এটা তৈরি হওয়ার পরিমাণ, গাবা যে আছে পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে, মোর গাওয়া মানে মোর ইনহিবিটরি রেসপন্স যাচ্ছে, ঠিক আছে, মোর গাওয়া মানে মোর ইনহিবিটরি রেসপন্স যাচ্ছে, মোর ইনহিবিটরি রেসপন্স মানে এখানে মানে ইনহিবিটরি রেসপন্স মানে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালও লেস যাবে, অ্যাকশন পোটেনশিয়ালও এইখান থেকে আবার এখানে যখন যাবে তখন লেস যাবে, ঠিক আছে, অ্যাকশন পোটেনশিয়াল যখন লেস যাবে তখন আবার কী হবে, তখন অ্যাকশন পোটেনশিয়াল যখন লেস গেছে এইখানে গিয়ে আবার যে গাবা রিলিজ করবে সেইখানে হচ্ছে আবার গাবা রিলিজের পরিমাণটা আরও কমে যাবে, যেহেতু কমে যাবে লেস ইনহিবিশন হচ্ছে এইখানে, ইনহিবিশনের জন্য এই নিউরনটা কী করবে, মোর অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে, এইখানে মোর অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার জন্য স্টিমুলেশনটা বেড়ে যাবে, স্টিমুলেশন বেড়ে যাওয়ার জন্য লটস অফ গাওয়া বেড়ে যাবে, লটস অফ গাওয়া কী করবে, ডিক্রিজ করে দেবে, আবার এটাকে কী করে দেবে, ডিক্রিজ করে দেবে, তার মানে আলটিমেটলি কী দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়ালো ডাইরেক্ট প্যাথওয়েকেও ডিক্রিজ করছে, ডাইরেক্ট প্যাথওয়েকেও ডিক্রিজ করছে, আর ইনডাইরেক্ট প্যাথওয়েকেও ডিক্রিজ করে দিচ্ছে, মানে আমরা ঠিকঠাক মতো লোকোমোশন মোটর মুভমেন্ট করতে পারছি না। আচ্ছা সবাই মোটামুটি সবাই হচ্ছে, আমি দরকার হলে আমাকে যদি পরে বলো আমি ছবিটা পরে পাঠিয়ে দিতে পারি যে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, লিখে হয়তো হয়তো পাঠিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। একটা জিনিস মনে রাখো, একটা জিনিস পরিষ্কার মনে রাখো, এরকম করে মনে রাখবে এটা বেশ বেসিক্যালি, যে যেখানে লেস যেখানে প্রথমে যদি হচ্ছে লেস ইনহিবিটরি ইম্পালস যায় তাহলে পরের নিউরনটা সবসময় অ্যাকশন পোটেনশিয়াল হাই দেবে, হাই দেওয়ার জন্য অ্যাকশন পোটেনশিয়াল হাই মানে ওখানে এক্সাইটরি নিউরোট্রান্সমিটার বেশি বেরিয়ে, যার জন্য গাবাটাও বেশি বেরোবে, আবার গাবা যদি বেশি বেরোয় তাহলে মোর ইনহিবিশন হচ্ছে, মোর ইনহিবিশনের জন্য ওই তারপরে যে রেসপন্স যাবে সেটা হচ্ছে লেস অ্যাকশন পোটেনশিয়াল হবে, লেস অ্যাকশন পোটেনশিয়ালের জন্য কী হবে, লেস ইনহিবিশন হবে, লেস ইনহিবিশনের জন্য আবার কী হবে, আবার পরের নিউরনটা চাইবে ওয়াইপিএসপিকে মেনটেন করার জন্য আমি একটু স্টিমুলেট হই, স্টিমুলেট হয়ে মোর অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে, তারপরে ও আবার স্টিমুলেটেড রেসপন্স দেবে, রেসপন্স দেওয়ার পরে আবার লটস অফ গাওয়া বেরোবে, এইবার লটস অফ গাওয়া যখন লাস্ট অবধি যেটা হচ্ছে সেটা দুটোতেই লটস অফ গাওয়া বেরোচ্ছে, থ্যালামাসে এসে কী হচ্ছে লটস অফ গাবা বেরোচ্ছে, আর গাবা লটস অফ বেরোচ্ছে মানে ইনহিবিটরি রেসপন্স যাচ্ছে, ইনহিবিটরি রেসপন্সের জন্য কী হচ্ছে এখানে এটাতেও ইনহিবিশন করছে, ডাইরেক্ট প্যাথওয়েতেও ইনহিবিশন হচ্ছে, ইনডাইরেক্ট প্যাথওয়েতেও ইনহিবিশন হচ্ছে, যার জন্য আমাদের লোকোমোশন মোটর মুভমেন্ট আমরা ঠিকঠাক করে হাত চালা নাড়াতে পারছি না, আমরা ঠিকঠাক কথা বলতে পারছি না, ঠিকঠাক আমাদের হাত পা কাঁপছে, আমাদের কুঁজো হয়ে যাচ্ছি, আমাদের মোটর মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে না, আমাদের হ্যান্ড এরকম করে শেকিং হয়ে যাচ্ছে, এগুলো প্রবলেম হচ্ছে। আচ্ছা এইবার আসি হচ্ছে আমাদের মেন ওয়ান অফ দ্য বেস্ট কি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট আমাদের জানতেই হবে, ট্রিটমেন্ট না জানলে আমরা কেস খেয়ে যাবো, তাই তো, তাহলে এবার এটাও বাদ, এইবার এখানে আসবো আমরা ট্রিটমেন্টে, এইবার আসবো আমরা এখানে কোথায় আসবো ট্রিটমেন্টে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, ট্রিটমেন্ট হচ্ছে খুব ইজি, ট্রিটমেন্ট হচ্ছে খুবই ইজি। ওকে একটা জিনিস মনে রাখো যে আমাদের কী কী আছে, আমাদের
প্রথমে আমাদের আমরা একটা জিনিস আঁকি যেখানে আমাদের ডোপামিন থাকবে, ঠিক আছে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এখানে ডোপামিনের রিসেপ্টরটাকে আমি আঁকছি এরকম করে, ঠিক আছে? এ কি করছে, এ হচ্ছে এরকম ধরো আছে, ঠিক আছে? তারপরে কি আছে, আমাদের এখানে একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকবে, ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে আমি অন্য কালিতে আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ারের সঙ্গে তো যাবে ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে? ব্লাড ব্রেন ব্যারিয়ার আবার ব্যারিয়ার তো না, এই জন্য ঠিক আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে। আর কি আছে? আর আমাদের এখানে আছে জিআই ট্র্যাক, আমাদের কি আছে এখানে, এখানে আছে আমাদের জিআই ট্র্যাক। আমাদের আছে এখানে জিআই ট্র্যাক, আর কি আছে, আর বিভিন্ন রকমের এখানে আমাদের রিসেপ্টার্স আছে, চ্যানেলসও আছে আমরা বলতে পারি, নট অনলি রিসেপ্টার্স চ্যানেলসও আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা বারবার ভিডিওটা দেখবে তাহলে আরো বেশি বুঝতে সুবিধা হবে, আমি আশা করছি তোমাদের কোনো রকম প্রবলেম ফট করে হবে না, কিন্তু বারবার দেখতে হবে তাহলে বুঝতে পারবে। নর্মালি কি হয়, নর্মালি এটা যেটা হয় সেটা আমি আগে থেকে বলে দিই। আমাদের টাইরোসিন হচ্ছে আমাদের খাওয়ার মাধ্যমে আসে, আমাদের খাওয়ার মাধ্যমে কি হয়, খাওয়ার মাধ্যমে টাইরোসিন আসে। টাইরোসিনটা কি? অ্যামাইনো অ্যাসিড। এই টাইরোসিনটা কি জিআই ট্র্যাকে অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়ার পরে কি হবে, অ্যাবজর্ব হওয়ার পরে এ যাবে, এ গিয়ে ব্লাড, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার আর এটা হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্ট, ঠিক আছে? টাইরোসিন কি হলো, টাইরোসিন হচ্ছে আমাদের, টাইরোসিন আমাদের কি করলো, টাইরোসিন আমাদের হচ্ছে জিআইটাকে অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হয়ে এইখান দিয়ে কি করলো, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাডে গিয়ে মিশলো, ব্লাড ব্রেন ব্যারিয়ার এখানে আসলো, যখনই এইখানে আসলো তখনই কি হলো, তখনই আমাদের টেকেন আপ করে নিল। কে টেকেন আপ করে নিল, কে টেকেন আপ করে নিল, এখানে যে রিসেপ্টারগুলো আছে সেই রিসেপ্টারগুলো এখানে একে কি হলো, একে টেকেন টেকেন করে নিল। টেকেন যখনই করে নিল তখনই এ হচ্ছে কি হলো, এ হচ্ছে এখান থেকে ঢুকতে শুরু করলো। এই যে ঢুকলো, ঢোকার পরে হচ্ছে স্পেসিফিক এনজাইম টাইরোসিন হাইড্রক্সিলেসের সঙ্গে বাইন্ড করে। এটা নর্মাল বলছি, হ্যাঁ নর্মাল এর ক্ষেত্রে হয়, ডোপামিনের সোর্স কোথা থেকে সেটা আমি বলছি, ঠিক আছে? নর্মাল কি হয়, এই যে বাইন্ড করে, বাইন্ড টু দ্য স্পেসিফিক রিসেপ্টার, বাইন্ড টু স্পেসিফিক রিসেপ্টার, ওকে, বাইন্ড টু স্পেসিফিক রিসেপ্টার, রিসেপ্টারের নাম কি, বাইন্ড টু স্পেসিফিক রিসেপ্টার তো আমি বলে দিলাম, ঠিক আছে? এই রিসেপ্টারটার নাম কি, রিসেপ্টারের নাম আমরা লিখি, রিসেপ্টারটার নাম হচ্ছে আমাদের, অন্য পেনে লিখি তাহলে আমাদের সুবিধা হবে, এটার নাম হচ্ছে টাইরোসিন হাইড্রক্সিলেস, টাইরোসিন হাইড্রক্সিলেস, ঠিক আছে? টাইরোসিন হাইড্রক্সিলেস, এই টাইরোসিন হাইড্রক্সিলেস কি করে, এই টাইরোসিন হাইড্রক্সিলেস টাইরোসিনকে কি করে, টাইরোসিনকে আমাদের ডোপাতে কনভার্ট করিয়ে দেয়, ডোপাতে কনভার্ট করিয়ে দেয়। এই ডোপা কি হয়, ডোপা তারপরে আমাদের সেন্ট্রাল ডোপা ডিকার্বক্সিলেস এনজাইমের দ্বারা, কি নাম, এটা হচ্ছে যেহেতু সেন্ট্রালে, যেহেতু এটা সেন্ট্রালে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডোপা ডি কার্বক্সিলেস যে এনজাইম আছে, এনজাইমের দ্বারা কি তৈরি হয়, এই এনজাইমের দ্বারা তৈরি হয় ডোপামিন, ডোপামিন তৈরি করে, ঠিক আছে? এই যে ডোপামিন তৈরি করলো, এই ডোপামিনটা তারপরে কি হয়, এই ডোপামিনটা আমাদের হচ্ছে দুটো কাজ করে, একটা দুটো কাজ করে না, ফার্স্টের আগে অন্য অন্য আগে বলে দিই, ডোপামিনটা আমাদের কি হয়, সাইন্যাপটিক যে ভেসিকলস আছে সাইন্যাপটিক ভেসিকলসের মধ্যে জমা হয় তারপরে, ঠিক আছে? সাইন্যাপটিক ভেসিকলসের মধ্যে আমাদের জমা হয়, জমা হয়ে আমাদের বিভিন্ন রকমের রেসপন্স পাঠায়, ঠিক আছে? আচ্ছা,
ইটসেলফ একটা জিনিস মনে রাখো, ডোপামিন নিজস্ব, এটা টাইরোসিন ফর্মে যেহেতু যাচ্ছে, সেহেতু ডোপামিন এখানে তৈরি হচ্ছে, কোনো অসুবিধা নেই। বাট ডোপামিন যদি এইখানেই তৈরি হয়ে যায়, এ কোনোদিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না, কেন এর ওর ক্যারেক্টারিস্টিক্স নেই যে ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে। এইবার কথা হচ্ছে যে আমাদের কি হচ্ছে, আমাদের কি হচ্ছে যার জন্য আমরা হচ্ছে এই ক্ষেত্রটা করবো, আমরা কেন হচ্ছে ট্রিটমেন্ট চাইবো। ট্রিটমেন্টের ফার্স্ট কারণ হচ্ছে এইটা নর্মাল হতে হয়, অ্যাবনর্মাল হলে কি হয়, অ্যাবনর্মাল হলে ডোপামিনের পরিমাণ এখানে কমে গেছে, কমে যাওয়ার জন্য কি হচ্ছে আমরা লিভোডোপা দেব, যেটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট। ফার্স্ট ট্রিটমেন্ট কি হচ্ছে আমাদের ডোপামিন, নাম বলে এটাকে ডোপামিন প্রিকার্সর, সেটার নাম হচ্ছে এল ডোপা বা লিভোডোপা। ঠিক আছে, এই যে লিভোডোপা আছে বা এল ডোপা আছে, এ কি করে, এ আমাদের হচ্ছে আমাদের মেনলি হচ্ছে কি করে, মেনলি আমাদের এই যে এখানে আছে, আমাদের এইখান থেকে দেখায়, এই ধরো এল ডোপা এইখানে হচ্ছে আসলো, জিআই ট্র্যাক্টে অ্যাবজর্ব হলো, আমরা ওরাল ফর্মে খাই, এটা ওষুধটা হচ্ছে ওরাল ফর্ম। ঠিক আছে, ওরাল ফর্মে খাই এইখানে। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস, দুখানা জিনিস দেখায়, এখানে হচ্ছে কিছু কাটার্স আছে, কাটার্স, ঠিক আছে, এখানে কিছু কাটার্স আছে, কাটার্সগুলোর নাম আমি পরে বলছি, আগে পরিষ্কার আগে জিনিসগুলো দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। কি হয় আমাদের, আমাদের লিভোডোপা নিলাম, লিভোডোপা নেওয়ার পরে গ্যাস, এখানে হচ্ছে জিআইটা একটা অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়ার কী হলো, এইখান দিয়ে ও যাচ্ছে, ঠিক আছে, এইখান দিয়ে ও এইখানে ব্লাড ব্রেন ব্যারিয়ারে ঢুকছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার কিন্তু ক্রস করেনি, ঢুকছে। ঠিক আছে, ঢোকার সময় কি হয়, এই যে এখানে কাটার আছে, কাটারটাকে বলে এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম, কি পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম। ঠিক আছে, পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম, এই পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম কি করে জানো, এ হচ্ছে আমাদের এল ডোপাটাকে, মানে এল যে এল ডোপা নিয়েছিলাম, এখানে ডোপামিনে কনভার্ট করে দেয়। এই যে ডোপামিনে কনভার্ট করে দিল, তার মানে কি, এ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে এখান দিয়ে ক্রস করতে আর পারবে না। আরটা কি করে, আরটা এল ডোপা যেটা আছে, আরটা এ কি করে, এ হচ্ছে সিওএমটি, একে বলে ক্যাটাগল, একে বলে হচ্ছে ক্যাটাকল ও মিথাইল ট্রান্সফারেস, কি নাম, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ক্যাটাকল ও মিথাইল ট্রান্সফারেস। এ কি করে, এ লিভোডোপাকে হচ্ছে এখানে থ্রি ও এম ডি, ঠিক আছে, কি করে, থ্রি ও এম ডি মানে থ্রি ও মিথাইল ডোপামিনে কনভার্ট করিয়ে দেয়, যার জন্য কি হয়, যার জন্য এও হচ্ছে এখান দিয়ে পাস করতে পারে না। তাহলে এবার কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শুধু হচ্ছে ডোপামিন প্রিকার্সর দিয়ে লাভ নেই, শুধু এল ডোপা দিয়ে লাভ নেই, তাহলে এর সঙ্গে এমন একটা জিনিস দিতে হবে যে এই এই হচ্ছে এদেরকে ব্লক করতে পারে। ঠিক আছে, তাহলে একটা দিয়ে তো ব্লক করা যাবে না, এইখানে এই জন্য বলে পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেস এনজাইম ইনহিবিটর, এখানে ইনহিবিটর হিসাবে কাজ করে, ইনহিবিটরস হিসাবে কাজ করে, কে কাজ করে, কার্বিডোপা, এই জন্য বলা হয় লিভোডোপার সঙ্গে কার্বিডোপা কম্বিনেশন, লিভোডোপার সঙ্গে কার্বিডোপা যখনই কম্বিনেশন করবে তখন কি হবে, এবার আমি দেখাচ্ছি আমাদের কি হয়, এই লিভোডোপার সঙ্গে যখন কার্বিডোপা যাচ্ছে একসঙ্গে, এইখানে যখনই গেল এইখানে এই এনজাইমটাকে হচ্ছে ব্লক করে দিল, তাহলে এ কী কর, তাহলে এ লিভোডোপাকে কনভার্ট করতে পারবে না, কনভার্ট না করতে পারলে এ আরাম করে হচ্ছে এখানে চলে আসতে পারবে, চলে এসে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে, তারপর টেকে নাও হবে আবার সেই হচ্ছে স্পেসিফিক রিসেপ্টরে বাইন্ড করবে টাইরোস, তারপরে কি হবে বিভিন্ন হাইড্রক্সিলেজ বা টাইরোসিন কাইনেস টাইপের মাধ্যমে কি হবে ডোপা ডোপামিনে এরকম করে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য ডোপামিনটা আমাদের তখন কাজে লাগবে।
এইবার কথা আসতেই পারে স্যার, এই এনজাইমটা কেন ব্লক করলেন? এই এনজাইমটা এ তো 3-ও-মিথাইল ডোপামিনে কনভার্ট করে দিচ্ছে, তাহলে একে কি করা যাবে? এও কিছু কাজ করবে, এরও হচ্ছে ইনহিবিটর আছে। এর ইনহিবিটরের নাম হচ্ছে এন্টাক্যাপন টোলক্যাপন। কি নাম? এরও ইনহিবিটর আছে, এর ইনহিবিটার্স, এর ইনহিবিটারের নাম হচ্ছে কি নাম? এন্টাক্যাপন টোলক্যাপন। বাট এন্টাক্যাপনটাই হচ্ছে মেনলি দেওয়া হয়, কারণ টোলক্যাপন লিভার টক্সিসিটি তৈরি করে, ঠিক আছে? টোলক্যাপনটা বেশি দেওয়া ইউজ করা হয় না। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে এ তো গেল, তাহলে একেও ব্লক করে দিল, একেও ব্লক করে দিল, একেও ব্লক করে দেওয়ার পরে কি হচ্ছে আমাদের? তাহলে কি হচ্ছে, এখান দিয়ে আরাম করে ডোপামিন যেতে পারছে, কিন্তু এখানে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এলডোপা, আচ্ছা কার্বিডোপা, একটা জিনিস মনে রাখবে, কার্বিডোপা কোনোদিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, কিন্তু কার্বিডোপা কী করে, এলডোপাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে সাহায্য করে, ঠিক আছে? একে এই দুটোই একসঙ্গে যায় ব্লাড ব্রেন ব্যারিয়ারে, কিন্তু লিভোডোপাকে ক্রস করিয়ে দেয়, কার্বিডোপা যায় না, কার্বিডোপা কোনো রকম কাজ করে না ওখানে গিয়ে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, এখানে আমার তো এলডোপা যদি আমি ট্যাবলেট নিয়ে যাই, এ তো হুড়ুড় করে চলে যাবে, তাহলে প্রচণ্ড পরিমাণ চলে যাবে, তাহলে লর্ডস অফ ডোপামিন যখনই হবে তখনই আমাদের কী হবে, তখনই আমাদের আমাদের লর্ডস অফ ডোপামিন হয়ে গেলে তখন আমাদের সাইড এফেক্ট শুরু হয়ে যাবে, তখন আমাদের ঠিকঠাক মতো কাজ করবে না, আমরা তখন কী করবো? তখন কন্ট্রাকশন করেই যাবো, কন্ট্রাকশন লেসন করেই যাবো, মোটর মুভমেন্ট মানে হয়েই যাবে, থামবে না কোনো সময়, ঠিক আছে? তাহলে কী করতে হবে, একে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে গেলে কী করতে হবে, রিমেম্বার, হয় আমি যে লিভোডোপা আছে, এই যে লিভোডোপা আছে, এর ডোজ কমিয়ে দেবো, এর ডোজ কমিয়ে দিয়ে কার্বিডোপা, এর ডোজ কমিয়ে দিয়ে কার্বিডোপার সঙ্গে এন্টাক্যাপন দেবো, হ্যাঁ এই একটা কম্বিনেশন গেল, আর না হলে লিভোডোপা আর কার্বিডোপা শুধু দেবো, এন্টাক্যাপন দেবো না। তাতে কী হবে, লো ডোজে দিলে এখান থেকে বেশি পরিমাণ যাবে না, আর এন্টাক্যাপন যদি আমরা না দিই তাহলে এখানে কিছুটা পরিমাণ 3-ও-মিথাইল ডোপামিন তৈরি হয়ে যাবে, তাহলে এখান দিয়েও কিছুটা পরিমাণে যাবে, যেটা দরকার, যে পরিমাণটা আমাদের প্রাণে হচ্ছে আমাদের দরকার। আরও কী কী ইনহিবিটার্স আছে সেই ইনহিবিটার্সগুলো তোমাদের জানা দরকার। সেগুলো হচ্ছে আরেকটা আছে যেটাকে বলে ডোপামিন সিনথেসিস বাড়ায়, যার নাম হচ্ছে অ্যামান্টাডিন। অ্যামান্টাডিন কী করে, ডোপামিনের সিনথেসিস বাড়িয়ে দেয়, ডোপামিনের সিনথেসিস হচ্ছে বাড়িয়ে দেয়, ওকে? আচ্ছা, আর একটা যে জিনিস আছে সেই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ডোপামিন রিসেপ্টরকে ব্লক করার জন্য অন্যান্য অনেক অ্যাসিটাইল কোলিনস আছে যারা হচ্ছে কাজ করবে। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা এখানে অ্যাসিটাইল কোলিন ব্লকারও দেব, বা অ্যাসিটাইল কোলিন ইনহিবিটার যেগুলো করতে পারে, তার নাম হচ্ছে বেনস্টোপিন। কি নাম? বেনস্টোপিন হচ্ছে বলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। একে কি বলে, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, ঠিক আছে? বেনস্টোপিনকে এটা বলে। আচ্ছা, একটা জিনিস তোমাদের মাথায় আসতে পারে যে স্যার আমাদের যে ডোপামিনটা আছে, এই ডোপামিনটা হচ্ছে আমাদের সাইন্যাপটিক ক্লেফটে বেরোবে, এখানে যে সাইন্যাপটিক ক্লেফট আছে এখানে বেরিয়ে এই যে পোস্ট সাইন্যাপটিক টার্মিনাল আছে এখানে গিয়ে মিশবে, তারপর ডোপামিনটা কোথায় যাবে? অ্যাসিটাইলকোলিন, তো অ্যাসিটাইলকোলিন এস্টারেজের মাধ্যমে ভেঙে যায়, কোলিনটা রিআপটেক হয়ে যায়, এইখানেও যে ডোপামিনগুলো যেগুলো বেরোবে সেগুলো রিআপটেক হবে কার মাধ্যমে? সাইন্যাপটিক বাল্বের মাধ্যমে এখানে হচ্ছে আমাদের রিআপটেক হয়ে যাবে, এখানে ডোপামিনগুলো রিআপটেক হবে, রিআপটেক হয়ে দুটো কাজ করবে, একটা পোর্শান যাবে হচ্ছে আমাদের সাইন্যাপটিক ভেসিকলসে, আর একটা পোর্শান যাবে মাও বি বলে এটাকে, মোনো অ্যামাইন অক্সিডেস। এখানে একটা যে এখানে এমন একটা হচ্ছে এনজাইম আছে, তার নাম হচ্ছে মোনো অ্যামাইন অক্সিডেস বি। এ কী করে, এ হচ্ছে আমাদের 3-ও-মিথাইল ট্রান্সফারেসে হচ্ছে কনভার্ট করিয়ে দেয়, বা আমাদের কী করে, আমাদের হচ্ছে ডোপামিনটাকে ঠিকঠাক পরিমাণে সাইন্যাপটিক ভেসিকলসে ভরতে দেয় না, যার জন্য এরও ইনহিবিটর ইউজ করা হয় অনেক সময়, যার নাম হচ্ছে সেলিজিলিন। কী নাম?
জিলিন, এও হচ্ছে ইনহিবিট করে, এ ইনহিবিট করে মাউবিকে। আচ্ছা আচ্ছা, আমরা ভালো করে জানিস এই রিসেপ্টরটা কি, এ হচ্ছে ক্যালসিয়াম চ্যানেলের রিসেপ্টর। কেন ক্যালসিয়াম চ্যানেল, কেন আমরা এখানে ভালো করে জানি সাইনাপ্টোপ্রেভিন সাইনাপ্টোট্যাগমিন আছে, যে এইখানে হচ্ছে ভেসিকেলসে এখানে নিয়ে যেতে পারবে, আর ভেসিকেলসের সঙ্গে এই প্রোটিনটা, এই প্রোটিনের সঙ্গে এই প্রোটিনের অ্যাটাচমেন্ট করবে একমাত্র ক্যালসিয়াম, যার জন্যই যখন ডিপোলারাইজেশন সেন্সিটিভ হচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম হচ্ছে অ্যাকশন টার্মিনালে আসে, টার্মিনালে আসার ফলে কি হয় আমাদের ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, যে ক্যালসিয়ামটা লিঙ্কেজ তৈরি করে আমাদের ভেসিকেলসের সঙ্গে একদম প্রান্তে, ওর যে তার জন্য ফিউজ হয় আস্তে আস্তে ট্রান্সমিটারগুলো। আচ্ছা এরপরে আমাদের আস্তে আস্তে আসতে পারে আর কি আসতে পারে, মোটামুটি এইগুলো মনে রাখলেই তোমাদের হবে, আর সেরকম কিছু মনে রাখার দরকার নেই, সেরকম কোনো কিছু দরকার পড়বে না। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবে, ডোপামিন অ্যাগনিস্ট অনেক সময় ইউজ করা হয়, এখানে বলে দিই ডোপামিন অ্যাগনিস্ট অনেক সময় ইউজ করা হয়, ডোপামিন অ্যাগনিস্ট ইউজ করা হয়, তার নাম হচ্ছে আমাদের একটা ব্রোমোক্রিপ্টিন, আর হচ্ছে প্রেমি, আমাদের একটা নাম হচ্ছে ব্রোমোক্রিপ্টিন আর একটা নাম হচ্ছে প্রেমিপেক্সোল। ব্রোমোক্রিপ্টিন নামটাই মনে রাখো, ব্রোমো ক্রিপ্টিন, এই নামটাই খালি মনে রাখো, তাহলেই হবে। চলো আজকে অনেক বড় ভিডিও হয়ে গেল, নো প্রবলেম, আই থিঙ্ক ইউ হ্যাভ ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল দিস অল অফ দিস। ওকে বাই, থ্যাংক ইউ।